সোনার মানিকেরা নজওয়ান তরুণেরা ও সোনার ময়না যুবকেরা আব্বারা মায়েরা আমার রাসূলুল্লাহর আদর্শ আমাকে আপনাকে মেনে চলতে হবে আল্লাহ রাসূলের সাংসারিক জীবনটা কত মধুময় ছিল আল্লাহ নবীর সাংসারিক জীবনটা কত শান্তি জীবন ছিল ও ভাইজানেরা দুনিয়ার একদল মানুষ মনে করে সংসারে সুখী হতে গেলে অনেক বড় বিল্ডিং দরকার সংসারে সুখ শান্তি পেতে গেলে অনেক টাকা পয়সা সম্পদ দরকার আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন সংসারে শুধু যাদের অর্থ আছে আর বিল্ডিং বালাখানা আছে এরাই সুখী হতে পারবে এমন নয় প্রকৃত আমি রাসূলুল্লাহর আদর্শ যদি কেউ মেনে নেয় একটা কুড়ে ঘরের নিচে ডাল ভাত খেয়ে অনাহারে রোজা রাখা অবস্থায়ও শান্তির জীবন পার করা যায় জোরে বলুন আল্লাহ নবী কি আদর্শ রেখে গেলেন আল্লাহ নবীর সংসারে লক্ষ লক্ষ টাকার সম্পদ জমা করা ছিল না ঘরটা অনেক বিল্ডিং উঁচু বালাখানা ছিল না একটা ঘরে দড়ির একটা খাট চার পায়া খাটিয়া ওই ঘরে ছোট্ট একটা আটা পেশাই করা জবের যে জাতা আর ওই ঘরের ভিতরে সামান্য কিছু আসবাবপত্র আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবীর সাংসারিক জীবনটা এত কষ্টের গেছে কখনো কখনো ক্ষুধার কষ্ট আল্লাহ নবী অনাহারে দিন পার করেছেন আল্লাহ নবীর সংসারে রান্না করে খাবো কি এমনও দিন গেছে অনাহারে পার করেছি কিন্তু আল্লাহ নবী আমাকে যে ব্যবহার দেখিয়েছেন আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আল্লাহ নবী এসে আমার দিকে তাকিয়ে আমাকে সালাম দিয়ে মুস্কে হাসতেন আমি আয়েশা আল্লাহ নবীর নূরের চেহারা মোবারকের মুস্কে হাসি দেখে আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত আরো জোরে বলুন ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবীর সাংসারিক জীবনটা কত মধুময় নবী আমার সব সময় তিনি গরিবী হালাতটা পছন্দ করতেন আম্মা জানকে সান্ত্বনা দিতেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ কেন অনাহারে থাকি আমি কেন ভুকা থাকি আমি কেন কষ্টে থাকি তুমি কি জানো আমার কত উম্মা তুম্মাতি তারা গরিব হবে তারা পরকীত পক্ষে আমাকে অনেক ভালোবাসবে আমি যদি আরামায়েশে জীবন গুজরাই আমি যদি আরামায়েশ করে জীবন অতিবাহিত করি আমার ওই সকল উম্মাত উম্মাতিদের মনে এমন হতে পারে আল্লাহ নবী তো আরামায়েশে জীবন গুজরে গেছেন আল্লাহ নবী তো সুখে শান্তিতে পার করে গেছেন গরিব উম্মতের কষ্ট কি বুঝবে আমার নবী বলতেন ও বাবা সাবিরা আমি আল্লাহর কাছে দোয়া করেছি গরিবী হালাতে জীবন যাপন করতে চাই গরিবী হালাতে আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশরে উঠতে চাই কিয়ামতের ময়দানে যারা গরিব হবে যারা অসহায় হবে যারা অর্থশালী সম্পদশালী থেকে একটু অন্য জীবন কষ্টের জীবন অতিবাহিত করবে আল্লাহ দয়াময় ধনী ধনী লোকের থেকে ওই গরিব উম্মাত উম্মাতিদিগকে পাঁচ শত বছর আগে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন জোরে বলেন না সুবহানাল্লাহ তবে আল্লাহর নবী কিন্তু ধনীদেরকে ছোট করেননি আমার নবী একটা জামাই করেছেন ওই জামাইটার দুটো মেয়েকে দিয়েছিলেন একটা মেয়ের ইন্তেকালের পরে আর একটা মেয়ে ওই জামাইটার নাম কি বলতে পারবেন জিন্নুরাইন এই লকাবটা কেন দুই নূরের অধিকারী আল্লাহ রাসূল একটা মেয়ের ইন্তেকালের পরে আর একটা মেয়েকে বিবাহ দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন এত সম্পদের মালিক তিনি ছিলেন তার সম্পদগুলো ইসলামের জন্য আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য যত ব্যয় করতেন আমার আল্লাহ অতটাই বৃদ্ধি করে দিতেন জোরে বলুন নবী যদি মনে করতেন যে ধনীদের উপরে নবীর রাগ থাকতো বা আল্লাহ রাসূল ধনীদের পছন্দ না করতেন তাহলে একটা জামাইকে সম্পদশালীকে কেন জামাই করলেন কথা ঠিক না ভুল ধনী হওয়া ভালো খারাপ নয় তবে অর্থ জোগাড় করতে হবে কি পন্থায় হালাল পন্থায় গাড়ি করেন বাড়ি করেন বিল্ডিং করেন দুনিয়ার জমিনে আজ একদল ধনী মানুষ আছে বলে তাদের মোটামোট অবদানের কারণে ইসলামের কিছু কাজে সহজে সেটা পরিচালনা করা সম্ভব হয় কি হয় না
আল্লাহর নবী জামা উসমান গনি হুজুরের সম্পদ ইসলামের কাজে ব্যয় হয়েছে না হয়নি? কি ব্যয় তা ছিল? আল্লাহর নবীর কাছে অসহায়রা আসলে নবী আমার ঘুরিয়ে দিতেন না, বাবা আমার কাছে আসলে আমি খালি হাতে ফেরাই না। একজন খুব অসহায় গরিব মানুষ, হুজুর আমার খুব অভাব, মনে করি কার কাছে যাব, যার কাছে যাই বলে তেমন কিছু নেই, আমার মনে হলো আপনি রহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে গেলে আপনি আমাকে ফেরাবেন। আল্লাহর নবীর কাছে যেদিন এসেছেন ঘরে কিচ্ছু নেই, নবী আমার কথা শুনে অন্তরে মায়া হলো, বললে বাবা আমার জামাই উসমান গনির কাছে যাও তো, আমার জামাই উসমান গনির কাছে গিয়ে বলবে আল্লাহর নবী পাঠিয়েছে কিছু সাহায্য করতে। কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। তো উসমান রাদিয়াল্লাহু আনহু কাছে চলে গেলেন, উনি ধনী মানুষ, হিসাব করছেন, হিসাব করছেন, বলছেন ইনি একটা হিসাবে কাজে ব্যস্ত, আমি ডিস্টার্ব করবো যদি কিছু মনে করে, দাঁড়িয়ে 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 চলে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে, আল্লাহর নবী বলল কি হলো, কিছু দেয়নি? হুজুর আপনার জামাই উসমান গনি হিসাব করছেন, আমি তেমন কিছু বলিনি। যাও বাবা এতটুকু বলবে, এতটুকু শুধু বলবে যে রসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন কিছু সাহায্য দিতে বলেছেন। ওই লোকটা যখন দ্বিতীয়বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, বাবা তুমি যে এক্ষুনি এসেছিলে কি ব্যাপার? না হুজুর আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবীর কাছে তেমন কিছু নেই, একটু সাহায্য চাইতে, তো আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি। একটা কথা মাথায় রাখুন, উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবী পাঠিয়েছেন, বললেন হ্যাঁ তো আমাকে আগে বলুনি কেন? দাঁড়াও বাবা, আল্লাহর নবী যখন বলে দাঁড়াও, আমার ব্যবসায়ী কাফেলার উটের কাফেলা আসছে, প্রত্যেকটা উটের পিঠে মাল বোঝাই করা, প্রত্যেকটা উট সব মাল বোঝাই করা, ওই উটের ভিতরে কাফেলার ভিতরে সব থেকে যে উটটা বড় আর যে উটের পিঠে মাল বেশি ওই উট সমেত মাল সমেত নিয়ে বাড়ি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ দশ বিশ টাকা সাহায্যের জন্য আসার পরে তাকে যদি এক লাখ দু লাখ টাকা দিয়ে দেওয়া যাবে, খুশিটা কত খুশি হবে ভাষায় বোঝানো যাবে? বেচারা তো খুব গরিব মানুষ, মনে করেছিল অনাহার কাটার জন্য দশ বিশ টাকা সামান্য কিছু দেরহাম পেলে এটাই আমার কাছে অনেক, এতটা পরিকল্পনা করিনি, স্বপ্নেও দেখিনি যে এরকম একটা। কে বলেছেন? আল্লাহর নবী জামাই উসমান গনি, যাও একটু অপেক্ষা করবে, আমার কাফেলা আসছে, যেটা তোমার পছন্দ ওটাই নিয়ে যাবে। আরেকবার জোরে বলুন, ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, কেতাবের বর্ণনা এসেছে ওই অসহায় গরিব মানুষটা কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে লাগলেন, আল্লাহ নবীর জামাই উসমান গনি হুজুরের ব্যবসায়ী কাফেলা ঘরের দিকে ফিরে আসছে, উট গুনে শেষ করা যাবে না, একশোর উপরে কোনো কোনো কেতাব এসেছে, সত্তরটার উপরে উট, আল্লাহ নবী জামাই উসমান গনি হুজুর বসে রাখলেন, বললে বাবা যাও ওই উটের কাফেলার ভিতরে যেটা তোমার পছন্দ, যেটা তোমার মন চায় ওটাকে নিয়ে বাড়ি যাবে। ওই অসহায় ব্যক্তিটা ছুটে ছুটে গিয়ে এতটা খুশি হয়ে গেল, উটের পিঠে মাল বোঝাই করা, একবার এই উটটাকে দেখে আর একবার ওই উটটাকে দেখে, একবার একটার লাগাম ধরে এটা ছেড়ে দিয়ে ছুটে আর একটার লাগাম ধরে, ব্যবসার কাফেলার যিনি ম্যানেজার থমকে দাঁড়িয়ে গেলেন, ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে বলে কি হয়েছে তোমার? খুশিতে একটা ধরে আবার ছেড়ে দিয়ে মনে করো ওইটাই মাল বেশি আর একটা ধরে, এই তোমার কি হয়েছে? বলে বেশি বকবেন না। কেন? আমি ম্যানেজার, তুমি বলছো বেশি বকবেন না। বলে উটের মালিক আপনি না উসমান গনি? বলে না উসমান গনি। বলে গিয়ে জিজ্ঞেস করেন, উসমান গনি হুজুর বলেছে এটা আমার পছন্দ, ওটা নেবো, আপনার এতে কিছু করার নেই। তো বেঁচে 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 উটের সর্দারকে ধরেছে। কাকে? উটের সর্দার। ওই একটা উট গেলে ওর পিছনে পিছনে কয়েকটা উট চলে যাবে, ও ওটাকে ধরে বলছে এইটা আমি নেবো। ম্যানেজার বলছে এই ওটাকে ছেড়ে লাগে হাত দুটো তিনটে নিয়ে যা, ওটাকে ছাড়, ওটা ধরিস নি। বলছে না, উসমান গনি হুজুর বলেছেন আমার যেটা পছন্দ ওটাই আমি চাই, আপনার তো উট না। বলে না। বলে তাহলে আপনি জিজ্ঞেস করুন গিয়ে। ম্যানেজার আস্তে আস্তে কাছে এসে কাফেলা থামিয়ে বলছে হুজুর একে পাঠালেন? এ যে উটটাকে ধরেছে কয়েকটা উট চলে যাবে আমি কিন্তু আটকাতে পারবো না। শুধু একটু মাথাটা হ্যাট করলেন, বলে বাবা ম্যানেজার ওনাকে ছেড়ে দেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন, আর একটু কলিজা ভরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জামাই করেছেন, আপনার জন্য আমার জান মাল সব কুরবান। আল্লাহ নবী বলেছিলেন সম্পদের থেকে বেশি ভালোবাসতে হবে, বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার যাবতীয় সম্পদের
তোমাদের থেকে যদি বেশি ভালোবাসতে না পারো মুমিন হতে পারবে না এই কথাটা ওসমান গনি হুজুরের মনে পড়ে গেল ওই ব্যক্তিকে যিনি পাঠিয়েছেন তিনি তো আমার দয়ার নবী ও বাবা ম্যানেজার ওই ব্যক্তিকে পাঠিয়েছেন অন্য কেউ নয় জানা সুপারিশি ছাড়া জান্নাত নসিব হবে না জানাকে না বানালে আল্লাহ কাউকে বানাতেন না আমার রাসূলুল্লাহ যদি বলতেন ওসমান আজ তুমি উটের রাকাল সেজে ওই ব্যক্তির বাড়ি দিয়ে আসো আমি ওসমান গেলি আমার রাসূলুল্লাহকে খুশি করার জন্য আমি শুধু উট ছেড়ে দিতাম না উটের লাগাম ধরে আজকে উটের রাকাল হয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছে দিই জোরে বলেন না সুবহানাল্লাহ ধনী হয়েও লাভ আছে না নেই তবে ধনী হলে অর্থের মায়া একদিকে রসুলের মায়া একদিকে আমার রসুলের জন্য সবটা না হলে কিছুটা তো ব্যয় করা দরকার আছে না নেই ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বারা মায়েরা আমি রাসূলুল্লাহর সাংসারিক জীবনের কথা বলছিলাম নবী আমার কেন অনাহারে থাকতেন আল্লাহ নবী জামাই উসমান গানি হুজুরের এত সম্পদ থাকবে নবী আমার অনাহারে থাকবে তিনি কি সহ্য করবেন শুধু উসমান গানি রাদিয়াল্লাহু আনহু একা ধনী ছিলেন না আল্লাহ নবী যদি কমবেশি 1.5 লাখ সাহাবা রেখে যান আল্লাহ নবী মদিনা জমিনে যে সমস্ত সাহাবীরা ছিলেন আল্লাহ নবী অনাহারে থাকতেন আল্লাহ নবী ভুকা থাকতেন বলেন তো দেখি সাহাবারা কি জানতেন না জানতেন না জানতেন কি জানতেন না আচ্ছা ঘরে গিয়ে খেতে বলবে সাহাবারা বলবে নবী আমার ক্ষুধার্ত হয়ে থাকবে আমি পেট পুরে খাবো এই আল্লাহর নবীকে কি কেউ কিছু না দিয়ে খেতেন না দিয়ে খেতেন নবী পাকের দরবারে এত পরিমাণে হাদিয়া আসতো আল্লাহ নবী কোনোদিন খুলে দেখতো না তিনি খুলে দেখতেন না ওর ভিতরে কত দেরহাম সোনার দোলানা রূপোর দোলানা কি আছে আল্লাহর নবীর কাছে হাদিয়া আসলে একদিক থেকে বাবা হাদিয়াটা নিয়ে বললেন এই যে আসহাবে সুফা আমার গরিব সাহাবি আছে এগুলো ওদের মাঝে বন্টন করে দাও জোরে বলুন ওরা আমার পাগল আমার আল্লাহর পাগল ওদের সর্বস্ব ব্যয় করে আজ ওরা অসহায়তার জীবন পার করছে ওদের সর্বস্ব ব্যয় করেছে সুন্দরী বিবি বাচ্চা সম্পদ আজ আমি রসুলের মুখের দিকে তাকিয়ে ওরা আল্লাহকে ভালোবাসে বাবা আমার সুখটা দরকার নেই ওরা সুখে থাকলে এটাই আমার সুখ ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবী হুজুর আমার আম্মা জানকে সান্ত্বনা দিতেন ও বিবি আয়েশা এই জীবনটা আসল জীবন নয় এর পরে একটা জীবন আছে এটা হলো আলামে বরজাত এটা হলো কবরের জীবন তারপরে একটা জীবন আছে ওটা হলো আখেরাতের জীবন দুনিয়ায় কষ্ট করে আমার আল্লাহ যদি খুশি থাকে দুনিয়ায় কষ্ট যদিও পাই আমার আল্লাহ যদি আখেরাতে ছাড় দিয়ে দেয় এটাই হলো সব থেকে বড় পাওনা ও বিবি আয়েশা তুমি আমার সংসারে অনেক সবর করো আমার সংসারে অনেক ধৈর্য ধরো বিবি আয়েশা তুমি একটু সবর করে নাও এর জন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি বিবি আয়েশা আমি কেন কষ্টে থাকি আমার আল্লাহ কি তিনি জানেন না আমার আল্লাহ আমার জন্য তিনি কি আমি কষ্টে থাকি বলে কোনো ব্যবস্থা করে দিতে পারেন না ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ যদি মনে করতাম আমি আরামায়েশে জিন্দেগি কাটাবো আমি সব থেকে ধনী হব আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতেন ও ভাইজানেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন আল্লাহ নবী হুজুর যখনই ঘরে আসতেন বাইরের কোনো রাগ বাইরের কোনো টেনশন আমি আয়েশার উপরে প্রয়োগ করতেন না আল্লাহ নবী এসে নিজের বিবির ঘরে ঢুকবে সরাসরি প্রবেশ করতেন না ঘরের দরওয়াজায় ধাক্কা দিতেন না রাগ উগরে দিতেন না কড়া মেজাজে কথা বলতেন না আল্লাহ নবী হুজুর আমার এসে আমি আয়েশা তার বিবি হওয়া সত্ত্বে দরওয়াজার ধারে দাঁড়িয়ে আমি আয়েশাকে সম্বোধন করে সালাম দিতেন আমি আয়েশা যতক্ষণ না সালামে জবাব দিতাম আল্লাহ নবীর জন্য দরওয়াজা না খুলতাম তিনি ঘরের ভিতরে প্রবেশ করতেন না ও ভাইজানেরা আজ আল্লাহ নবীর আদর্শ কোথায় আজ আমরা ঘরে আসি বিবিদের সালাম দেইনি উপরন্ত কোনো মেজাজ খারাপ থাকলে কোনো টেনশন থাকলে রাগ থাকলে ঘরে এসে দরজা খুলতে দেরি হলে দু চারটে 10টা 20টা গালাগালি দেয় কি দেয় না এই আদর্শটা এখান থেকে নিয়ে নেন জীবনী জলসা শুনছি
আর আগামীতে ইনশাআল্লাহ শুনবো, ঘরে যাব, আব্বা আছে, মা আছে, বাচ্চা আছে, বিবি আছে, সবাইকে সম্বোধন করে সালাম দেব। এখানে কেউ ছোট বড় নেই, যে যাকে সুযোগ পাবে তাকে সালাম দেবে। আব্বা সন্তানকে দেবে, সন্তান আব্বাকে দেবে, বড় ভাই ছোট ভাইকে দেবে, ছোট ভাই বড় ভাইকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, বোন ভাইকে দেবে, পিতামাতা সন্তানকে। এখানে কোনো কে আগে দেবে এরকম কোনো সিস্টেম শরীয়তে নেই। আজ আমার সমাজের একদল মানুষের রোগ আছে, কিছু কিছু মানুষ আবার সালাম আদায় করে, একবার আর চোখে দেখে বলে এখন আমার সালাম দেইনি। সালাম কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে কালো, কে ফর্সা, এই দেখে সালাম দেওয়া যাবে না। সালাম দিতে হবে রাসূলুল্লাহ, সুন্নাত হলো আগে আগে। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আপনার মনে হতে পারে এতদিন তো সালাম দেইনি, আজ থেকে ঘরে গিয়ে যদি সালাম দেই লজ্জা লাগবে, আল্লাহ নবীর সুন্নত মানতে গিয়ে যদি লজ্জা মনে হয়, এটা লজ্জা নয়, এটা আপনার গাফিলাতি, এটা শয়তানের ধোকা। আল্লাহ নবীর আদর্শ কি ছিল? আল্লাহ নবী, তিনি নবী হওয়া সত্ত্বে আগে আগে সালাম দিতেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবীরা যে আগে সালাম দেয় একজন অপরজনকে দেখে, আগে সালাম দেওয়ার উপরে আমার আল্লাহ তিনি বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন। নবীর একজন সাহাবীর মনে হলো আমি আজকে রাসূলুল্লাহকে আগে গিয়ে সালাম দেব। বারবার তিনি নিজে নিজে পরিকল্পনা করতেন, যতবার আমার নবীকে আমি আগে সালাম দিতে গেছি, আল্লাহ নবী তিনি আমাকে আগে সালাম দিয়েছে। সামনে থেকে যাই, কাছাকাছি গিয়ে সালাম না দিলে, কিছুটা দূর থেকে চেঁচিয়ে সালাম দিতে গেলে আল্লাহর নবীর সামনে বেয়াদবি হবে। চেঁচিয়ে সালাম দিলে একটু বেয়াদবি মতো লাগবে কি লাগবে না, মনে মনে করেন আরেকটু আগে যাব, আরেকটু কাছাকাছি হব, আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দেব। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর কাছাকাছি এসে ওই সাহাবী সালাম দিতে যাবে, আল্লাহ নবী আগে সালাম দিতেন। জোরে বলুন। ওই সাহাবী বলছেন সামনে থেকে কোনোদিন চেষ্টা করে আগে দিতে পারেনি, কাছাকাছি গিয়ে মনে করি এইবারেই দোবা, যেই দিতে যাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী। আমাকে তো বোঝাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসলে অভিযোগ আবেদন সবার ডাকতে হয়, কেউ সুর পছন্দ করে, কেউ সুর পছন্দ করে না। শুধু গল্প বললে হবে না, শুধু সুর দিলেও হবে না, হুজুরের কাছে সবাই আবেদন অভিযোগ রাখে। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য কিছু কথা আমি প্রায় বলি যে সবটা তো সুর দিয়ে বললেও চলে না, কিছু কিছু কথা বোঝাতে হয়। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে আগে সালাম দিতেন, এই প্রসঙ্গটা আমি বোঝাতে চাইছিলাম। সাহাবা হুজুর সব সময় সামনে থেকে সালাম দিতে এসে একবারও পারেননি, একদিন মনে করলেন পিছন থেকে এসে সালাম দেব। আল্লাহ নবী চেহারা মোবারক ঘোরায় নাই, উনি পিছন থেকে এসে সাহাবী হুজুর মনে করলেন আরেকটু কাছে যাই, এতটা দূর থেকে দেবো, যেই কাছাকাছি গিয়ে সালাম দিতে যাবেন আল্লাহ নবী চেহারা মোবারকটা না ঘুরিয়ে তিনি সালামটা আগে দিয়েছিলেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। সাহাবা হুজুর আশ্চর্য হয়ে গেলেন যে আজকে তো আমি নবী পাকের পিছন থেকে এসেছি, নবী আমার চেহারা ঘুরিয়ে দেখেননি কিন্তু আগে সালাম দিলেন। সাহাবা হুজুর সামনে এসে আল্লাহ নবীর কাছে বসলেন। আল্লাহ নবীর কাছে বসবার পরে আল্লাহ নবী মুসকে মুসকে হাসছেন, বাবা সাহাবি আমি বুঝতে পেরেছি তোমার মনের ইচ্ছা, আমি আগে সালাম দেব। তুমি যে আগে সালাম তোমার নিয়ত করেছো, তো আমার আল্লাহ আজকে এত খুশি হয়েছে, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ খুশি বলে আমিও তোমার উপরে খুশি হয়ে আজকে আমি ফের আগে সালাম দিয়েছি। জোরে বলুন। এই জন্য আমরা চেষ্টা করব আমরা আগে আগে সালাম দেব। আর সালাম যদি কারো দেয়, উত্তর দেওয়াটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ঘরে এসে সালাম দিতেন, আমাকে আপনাকে ঘরে গিয়ে সালাম দিতে হবে। আম্মা জান আর আল্লাহ নবী একসঙ্গে খেতে বসতেন,
আল্লাহ নবী এত ভালোবাসা নিদর্শন রেখে গেলেন বিবিদের উপরে আল্লাহ নবী যখনই খেতে বসতেন বিবিকে নিয়ে এক পাত্রে খেতে বসতেন আল্লাহ নবী এক পাত্রে খেতে বসে আল্লাহ নবী খেতেন আর বিবিদের মুখে উঠিয়ে দিতেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে লাগলেন আল্লাহ নবী আর আমি এক সঙ্গে কোনোদিন খেতে বসেছি আমি একটু বকরি রান্না হলে গোশত খেতে পছন্দ করতাম আর হাড়ের গায়ে লেগে থাকা গোশতটা আমার অধিক পছন্দ ছিল আমি গোশত আর হাড় লাগা গোশত এই হাড়ের সঙ্গে যে গোশত লেগে থাকা ওই গোশতটা কামড়ে একটু খেয়ে রেখে দিতাম আল্লাহ নবী নুরানি হাতটা বাড়িয়ে ওই গোশতর টুকরাটা উঠিয়ে তিনি নিজেই খেতে শুরু করতেন জোরে বলুন আম্মা জান ফরমাতে লাগলেন খাবার মাঝে মাঝে কখনো পানি পানের প্রয়োজন হতো আল্লাহ নবী আর আমি একসঙ্গে খেতে বসতাম পানি পান করে আমি রেখে দিলে যে জায়গায় আমি আয়েশা ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী হুজুর আমার ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন জোরে বলুন সম্মানিত উপস্থিতি তাহলে স্বামী স্ত্রীর কি ভালোবাসা ছিল একে অপরের গালে লোকমা উঠিয়ে দেওয়াটা সুন্নাত এক পাত্রে খাওয়াটা সুন্নাত আজকে আমাদের সমাজের চিত্র কিছুটা পাল্টে গেছে বিবিকে সঠিক মূল্য সম্মানটুকু দেয় না মর্যাদা দেয় না অন্য জায়গা সম্পর্ক করে সেখানে মনে হারাম পন্থায় অন্য লোকের গালে খাদ্য তুলে দেয় কিছু ইয়ং জেনারেশনের ভিতরে আছে কিছু মা বোনদের ভিতরে আছে সমাজের চিত্র কোন এলাকার উল্লেখে প্রকৃত শান্ত অনুভব করা সম্ভব শোনার বলো আর যা চাইবে আমি রসুলুল্লাহ দিয়ে দেব জোরে বলুন আম্মা জান মস্কে হেসে ফেললেন হুজুর আমি যেটা চাইব ওটাই কি আমাকে দেবেন আল্লাহর নবী বললেন বিবি আয়েশা আমি কথা দিলাম তুমি যা চাইবে ওটাই আমি দেবো ইনশাআল্লাহ আসলে আল্লাহ রসুলের বিশ্বাস ছিল আম্মা জান অযৌতিক কিছু চাইবে না নিশ্চয়ই তার চাওয়াটা চাওয়ার মতো হবে তো দুনিয়ার জমিনে চাওয়া বলতে মেয়েদের অনেক রকম শখ শান্তি থাকতে পারে আয়েশা তোমার মনে অনেক শখ থাকতে পারো যা ইচ্ছা তুমি আমার কাছে চাও আল্লাহ নবী এই কথা বলার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আমায় অনুমতি দেন একটু আমায় ইজাজত দেন আমি নিজের ইচ্ছায় চাইব না কেননা আমার চাওয়া যদি ভুল হয়ে যায় আমি এমন একটা জিনিস চাইব ওই চাওয়াতে যদি আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে একটু আমি আমার আব্বা আবু বাকারের কাছে যাব আমার আব্বার কাছে গিয়ে একটু পরামর্শ চাইব আমার আব্বার বাড়ি গিয়ে আব্বার সঙ্গে একটু আলোচনা করে আসব তার পরে আপনার কাছে চাইব আল্লাহর নবী মুস্কি হেসে বললেন আয়েশা ঠিক আছে যদি আব্বার সঙ্গে পরামর্শ করতে হয় তো আব্বার বাড়ি যেতে পারো আল্লাহ নবীর কাছে অনুমতি নিয়ে আব্বার বাড়ি আবু বাকার হুজুরের কাছে গিয়ে সালাম দিলেন আব্বা জান একটা পরামর্শ চাইতে এসেছি কি পরামর্শ যে আজকে আল্লাহর নবী বলেছেন আমি আয়েশা যে জিনিসটা চাইব ওটাই আল্লাহ রাসূল দেবে আমি কি চাইব হযরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণী মানুষ ছিলেন উনি বললেন তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তুমি কি চাইবে সেটা তোমার ব্যাপার আমি কি বলবো আমি একটা জিনিসের নাম বলে দিলাম হয়তোবা তবে পরে তোমার মনে হতে পারে আমি নিজে চাইলে ভালো হতো আব্বা যেটা চেয়ে দিয়েছে এটা এতে আমার পছন্দ হয়নি তুমি হয়তো আব্বা সম্মানের দিকে তাকিয়ে তেমন কিছু বলতে পারবে না তোমরা তোমাদের ব্যাপার ওটা চেয়ে নাও আম্মা জান আয়েশা বলছেন আব্বা জান আমার বিশ্বাস আমার চাওয়াটা ভুল হতে পারে আপনার পরামর্শটা ভুল হবে না ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন ও বেটি আয়েশা আমার চাওয়া আমার পরামর্শ দেওয়াটা দুনিয়ার কোনো সম্পদ হবে না কোনো অলংকার কোনো দামি টাকার জামা কাপড় দুনিয়াবি কোনো সম্পদ হবে না আমার পরামর্শ হবে একটা বিষয়ে জানতে চাওয়া একটা বিষয়ে জিজ্ঞাসা করা ও বেটি আয়েশা
আমি আবু বাকার পরামর্শ দিতে পারি, আমার একটা শর্ত আছে, আমার শর্ত হলো আমি যে শর্তটা দেব আল্লাহ নবী যে প্রশ্নের উত্তর দেবে ওটা আমাকে বলে যেতে হবে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান বলতে লাগলেন, আব্বা জান আমি কথা দিলাম আপনি পরামর্শ দেন, আল্লাহ নবী যে উত্তরটা দেবেন ওটাই আমি আপনার কাছে শুনিয়ে যাব। আমাদের তো দুনিয়াবি চিন্তাধারা, আমাদের বিবিদের কেউ যদি বলে কি চাও, হয়তো বা একটা সোনার অলংকার চাইবে, আর এখনকার যুগে না একটা মোবাইল চাইবে, আর তা না হলে বলবে একটা ভালো শাড়ি কিনে দাও, এটাই চাইবে। আর বাপের বাড়ি গিয়ে বাপের সঙ্গে যদি পরামর্শ করে, অনেক আব্বা মা আছে মেয়েকে সদ্বুদ্ধি দেয়, আর অনেক আব্বা মা আছে মানে যাদের কারণে মেয়ে সংসার হয় না। সম্মানিত উপস্থিতি, কোনো কোনো বাপ মা বলবে যে কোচি তুই না আলাদা হয়ে যা, কেন চাইবি একটা জিনিস পেয়ে যাবি, জামাইয়ের অনেক বড় সংসার কষ্ট হয়, জামাইয়ের অনেক ইনকাম আছে, তুই যদি আলাদা হয়ে যাস তাহলে বাকি সব জীবনটা তো ঠিক হয়ে যাবে। আবু বাকার হুজুরের চিন্তা কত পবিত্র, তিনি বললেন আয়েশা তুমি আমার মেয়ে, আমার অনেক দিনের মনে একটা চাপা প্রশ্ন, আল্লাহ নবী যেদিন মেরাজ থেকে ঘুরে এসেছেন নামাজের কথা আমাদের বলেছেন, আল্লাহর সঙ্গে কতক্ষণ সময় কাটিয়েছেন আল্লাহ জানেন আর আমার প্রিয় হাবিব জানেন, তবে আমার বিশ্বাস যে আল্লাহর সঙ্গে অনেক কথা হয়েছে, এমন কিছু গোপন কথা যেটা আমাদের জন্য উপকার, আল্লাহর সঙ্গে রসুলের হয়েছে এরকম কোন কথা যদি হয়ে থাকে, অনেক কথার ভিতরে একটা কথা আল্লাহর নবী আমাদেরকে বলে দিক, জোরে বলুন সুবহানাল্লাহ, কি চিন্তা দেখুন। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার হজরা মোবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকা আব্বা থেকে পরামর্শ নিয়ে আল্লাহ নবীর ঘরে আসলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন, আল্লাহ নবী মুস্কে হাসছেন, আয়েশা না জানি আজকে কি চেয়ে বসো, আব্বার সঙ্গে কি পরামর্শ করেছো। আম্মা জান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া দুনিয়াবে কোনো সম্পদ হবে না, শাড়ি চুড়ি চাইব না, অলংকার চাইব না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা পরামর্শ দিয়েছে, আপনি মেরাজ গিয়েছিলেন আল্লাহর সঙ্গে অনেক কথা হয়েছিল যেগুলো উম্মা তুম্মাতিকে আপনার সাহাবাদের জানিয়েছেন, এমন কথা কি বাকি আছে যেটা জানাননি যেটা আমাদের জন্য ভালো হবে, এই রকম কিছু বিষয় থাকলে একটা কথা অন্তত বলে দিন। আল্লাহ নবী বললেন ও বেটি আয়েশা একটা খুশির সংবাদ কি শোনাবো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খুশির সংবাদ আমায় শোনান, বেটি আয়েশা তোমার আব্বা যে পরামর্শ দিয়েছে ওই পরামর্শতে আমার আল্লাহ আজকে দিনে আবু বাকারের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা আর একটা খুশির সংবাদ কি শোনাবো, তুমি যে দুনিয়াবি সম্পদ চাওনি আব্বার সঙ্গে পরামর্শ করতে গেছো, আজ আমার আল্লাহ শুধু আবু বাকারের উপরে খুশি নয়, আজ আমার আল্লাহ আয়েশার উপরেও খুশি হয়ে গেছে, জোরে বলুন। আম্মা জানকে বলছেন আল্লাহ নবী আমি মেরাজে গিয়েছিলাম, আমার আল্লাহ তিনি আমাকে অনেক কথোপকথন করতে করতে বলেছিলেন, হে আমার হাবিব আমার সৃষ্টি সব মখলুক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমার সৃষ্টির উপরে আমি আল্লাহর অনেক মায়া আছে, এক ভাগ মায়া তামাম পৃথিবীর জীবজন্তুর মানুষ তাদেরকে ভাগ করে দিয়েছি, এই মায়ায় বাচ্চার উপরে আব্বা মার এত মায়া, সন্তানের উপরে পিতা মাতার এত মহাব্বাত, আমি আল্লাহ আমার কাছে 99 ভাগ মায়া রেখেছি, না জানি আমার সৃষ্টির উপরে আমার কত ভালোবাসা, কিন্তু আমার হাবিব আপনি যে আপনার উম্মা তুম্মাতিকে এত ভালোবাসেন, যারা আপনাকে জানে মেরে ফেলার চক্রান্ত করে, যারা আপনাকে কষ্ট দেয়, আপনি বদলা চান না, বদদোয়া করেন না, আপনি হাত তুলে তাদের জন্য তাদেরকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহর কাছে ভালাই চান, এমনি আমলটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতি বলে ঘোষণা করি, কোনো অসহায় মানুষ, কোনো দুঃখী মানুষ, বিপদগ্রস্ত মানুষের পাশে যদি কোনো মুসলমান দাঁড়িয়ে তার মুখে হাসি ফোটাতে পারে, আমি আল্লাহ তাকে আসমানে জান্নাতি বলে ঘোষণা করে দে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে অসহায়ের মুখে হাসি ফোটানো, দুঃখিত মানুষের পাশে গিয়ে সহযোগিতা করে দাঁড়ানো কত বড় আমল, কিন্তু আমরা চেষ্টা করব
প্রতিবেশী আত্মীয় নিকটস্থ আত্মীয়র ভিতরে যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর। এই কথা শুনে আম্মাজান খুশি হয়ে গেলেন, হুজুর দুনিয়া সম্পদ পেলে দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, ওটা দুনিয়া শেষ করে ফেলতাম, এটা আমার আখেরাতে নাজাত পাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। আমি আয়েশা যতদিন বেঁচে থাকবো কোনো অসহায়কে যদি আমি পাই তাকে সাহায্য করে মুখে হাসি ফোটাবো, কোনো অসহায় মানুষ যদি আমার কাছে হাত পাতে, আর আমার ঘরে যদি কোনো খাদ্য থাকে আমি না খেয়েও তাকে আমি দান করে মুখে হাসি ফোটাবো, যতটুকু আমার সাধ্য মানুষেরকে ভালোবাসা দিয়ে মহব্বত করে তাদের সাহায্য সহানুভূতি সহযোগিতা করে তাদেরকে আমি খুশি করতে পারলেই তো আমার আল্লাহ খুশি হবে। হুজুর আমি আব্বার সঙ্গে ওয়াদা করে এসেছি, যেটা বলবেন আব্বাকে বলতে হবে, আপনি আর একবার অনুমতি দেন। আল্লাহর নবীর থেকে অনুমতি নিয়ে আবার চলে গেলেন আস্তে আস্তে। আবু বাকর হুজুর অপেক্ষায় আছেন মেয়ে কি সংবাদ নিয়ে আসেন। আবু বাকর হুজুরের কাছে গেলেন, আব্বা জান আল্লাহর নবী এই এই বিষয়টা বলেছেন। আবু বাকর হুজুর শুনলেন চোখ থেকে পানি ঝরছে, শোনার পরে চোখ থেকে অঝরে পানি ঝরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভাবতে লাগলেন, আমি তো আমার আব্বাকে কান্নার কোনো কথা বলিনি, এই সংবাদটা শুনে আমি আনন্দ পেয়েছি, আনন্দিত হয়েছি, এটা আমাদের একটা নাজাত পাওয়া সহজ রাস্তা, আমার আব্বা আবু বাকর কাঁদছেন কেন? আব্বা জান আমি তো আপনাকে কান্নার কোনো কথা শোনাইনি। আবু বাকর হুজুর বললেন, আয়েশা তোমার চিন্তা আর আমি রসুলুল্লাহ চিন্তা দুটো এক নয়, একটু আলাদা। আমার এখানে ভয় হচ্ছে একটা অসহায় মানুষকে সাহায্য করে তাকে খুশি করলে আল্লাহ যদি জান্নাতি ঘোষণা করে, একটা মানুষের মনে দুঃখ দিলে কষ্ট দিলে তার প্রতি অবিচার করলে তার হক ফাঁকি দিলে সে যদি কারোর ব্যবহারে দুঃখ পায় তাহলে আল্লাহ তো বিপরীত ফল দেবে, জাহান্নামি করবে। হাদিসের আলোকে এটাই বাস্তব, বান্দার হক এত কঠিন জিনিস, কারোর মনে কষ্ট দিয়ে কাউকে ছোট বড় বলে কারোর উপর অবিচার করে 70 বার যদি হজে যায়, 70 বছর ধরে তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি প্রত্যেকটা রাতেও যদি ফেলে, ওই বান্দার সঙ্গে যদি মিটিয়ে না নেয় ওটা আল্লাহর কাছে মাফ হয় না। আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার কালিজা টুকুরি, ও আমার মেয়ে আয়েশা, আমি আবু বকরের বড় ভয় হয়, আমি আবু বকরের লেনদেনে, আমি আবু বকরের চলাফেরায়, আমি আবু বকরের মুআমেলাতে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বিবি বাচ্চা কারোর মনে না জানি হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, আমার আল্লাহ তো দুনিয়া জমিনে এদের কাছে যদি মাপ না চাই তিনি তো মাপ করবেন না, ও আমার বেটি আয়েশা যেমন খুশি করে জান্নাত পাওয়া যায় দুঃখ দিলে তো জাহান্নামায় যেতে হবে, আমি আবু বকর এই ভয়ে আমার চোখে পানি আসে। ও ভাইজানেরা নবীর আদর্শ হলো বড় আদর্শ, এখান থেকে উঠে গিয়ে আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা এখানে যারা বসে আছি একটু নিজের জীবন নিয়ে ভাবি, আমাদের ব্যবহারে আমরা মানুষকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি, তো আমরা এখান থেকে গিয়ে কাজ হবে মানুষের কাছে যদি কারোর মনে কষ্ট দেই ক্ষমা চাওয়াটা ছোট হওয়া নয় বরং এটা একটা মহৎ কাজ, সে বয়সে ছোট হোক আর বড় হোক ভাই মরে একদিন যেতে হবে, আমার ব্যবহারে যদি কোনোদিন কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। স্বামী হয়ে বিবির কাছেও ক্ষমা চাইতে অসুবিধা নেই, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইতে অসুবিধা নেই, এটা বয়সের বড় না, এটা আখেরাতের একটা ব্যাপার আছে। এই জন্য আমরা সব সময় মনে এটাই রাখবো যে আমরা আমাদের ব্যবহারে কাউকে কষ্ট দেব না, যতটুকু পারি অসহায় মানুষকে সাহায্য করব। ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা, আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে সাংসারিক জীবন অতিবাহিত করেছেন, আল্লাহ নবীর একাধিক বিবি ছিল, একদিন আল্লাহ নবীকে আম্মা জানেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সব থেকে কোন বিবিকে বেশি ভালোবাসেন? আমরা তো একা নয়, আপনার 11টা বিবির মধ্যে হযরত খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেছেন,
তো আমরা আপনার তো একটা বিবি নয়, এত বিবির মধ্যে সব থেকে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন? কার নাম বলবেন? আল্লাহর নবী কত সুন্দর চমৎকার একটা বিষয় দিয়ে উত্তর দিলেন। আল্লাহর নবী বললেন, বিবিরা একটা দিন আমাকে সময় দাও। এই প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না, আমি আগামীকাল এই উত্তরটা দিয়ে দেবো। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী রাতের বেলা এশার নামাজ আদায় করে ঘরে আসলেন। আল্লাহ নবী রাতের বেলা একটু রাত গভীর হলে কিছু খেজুর নিয়ে বেরিয়ে গেলেন। প্রত্যেকটা আম্মা জানের আলাদা আলাদা হজরা ছিল, আম্মা জানদের হজরা এক এক করে চলে গেলেন। আম্মা জানদের নাম ধরে ডেকে ডেকে রাতের বেলা ঘুম থেকে ওঠালেন, একটু ঘুম থেকে ওঠো, আমি রসুলুল্লাহ এসেছি দুটো কথা বলবার জন্য। একটু ঘুম থেকে উঠলেন, আম্মা জানেদের কাছে দুটো করে খেজুর দিলেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, এই খেজুরটা তোমাকে দিচ্ছি, শর্ত আমার একটা, অন্য কারোর কাছে বলতে পারবে না। আম্মা জান উম্মে সালামার ঘরে গেলেন, আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, আম্মা জান জায়নাব বিনতে জাহাসের ঘরে গেলেন, অন্যান্য আম্মা জানদের ঘরে গেলেন, দুটা দুটা করে খেজুর দিয়ে প্রত্যেককে শর্ত দিয়ে বলেছেন, বিবিরা এই যে দুটা খেজুর তোমাকে আমি রসূলুল্লাহ দিয়ে যাচ্ছি, অন্য কাউকে বলা যাবে না। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পরে আম্মা জানরা বলতে লাগলেন, আজকে আল্লাহ নবী উত্তর দেবেন কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন। আজকে উত্তরটা নেওয়ার জন্য সব আম্মা জানের এক জায়গায় বসে আছেন, আল্লাহ নবী আসছেন। আম্মা জানরা বলল, হুজুর গতকাল বলেছিলেন কোন বিবিকে বেশি ভালোবাসেন আপনি বলবেন, আজকে আপনি তার নামটা বলে দেন। আল্লাহর নবী হুজুর আমার মসজিদে এসে বললেন, ও আমার বিবিরা, আমি ওই বিবিকে সব থেকে বেশি ভালোবাসি, গতকাল রাতে আমি যাকে দুটা খেজুর দিয়েছি, আল্লাহ নবীর বিবিরা তো সব অর্ধাভক্ত হয়েছেন যে আমি খেজুর পেয়েছি আপনার থেকে বলবো না, প্রত্যেককে দুটো দুটো খেজুর দিয়েছিলেন, প্রত্যেকটা আম্মা জান খুশি হয়ে গেলেন। জোরে বলুন, একে বলে হকার ইনসাফ, কারোর মনে কষ্ট থাকলো না। কিন্তু আম্মা জানরা আল্লাহর নবীর সঙ্গে কথা দিয়েছেন যে আমি খেজুর পেয়েছি কাউকে বলতে পারবো না, আল্লাহর নবীর এটাই ছিল ইনসাফ। আল্লাহর নবীর জীবনটা তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শটা গ্রহণ করার মতো। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী তিনি শুধু সাংসারিক মানুষ ছিলেন না, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী হায়াতে থাকা অবস্থায় বিচার হতো মসজিদে নববী শরীফে, কোথায় বিচার হতো? মসজিদে নববী শরীফে। আল্লাহর নবী নিজেই ছিলেন বিচারক, আজ বিচার হয় অন্যান্য জায়গায়, আল্লাহর নবীর সময় বিচার হতো মসজিদে। সাহাবাদের যত কষ্ট দুঃখ বেদনা যত সমস্যা সব আল্লাহর নবীর কাছে বলতেন। আল্লাহর নবী হায়াতে থাকা অবস্থায় কোনো কিছুর ফয়সালা নবী পাকের মাথা ডিঙ্গে অন্য কোনো সাহাবি করতেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সময় এই কথাটা বলা প্রয়োজন, আল্লাহ নবী কেমন বিচারক ছিলেন, আল্লাহ নবী হুজুর আমার কেমন ভাবে ইনসাফের ফয়সালা দিতেন। একজন ইহুদি আর একজন মাথায় টুপি মুখ ভরা দাড়ি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া মানুষ, এই রকম দুইজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে চলে আসলেন একটা সমস্যার সমাধান নিতে। একটা সমস্যা বলতে, প্রতিবেশী পাশাপাশি বসবাস হয়, জমি জায়গার সীমানা নিয়ে মাঝে মাঝে একটু ঠেলা ঠেলি হয়, একজন ইহুদি আর একজন দাড়ি টুপি জুব্বা পরনেওয়ালা মানুষ দুজনেই দাবি করছে, হুজুর জায়গাটা আমার পাওনা হবে, আর একজন বলছে আমার পাওনা হবে। আল্লাহ নবী উভয়ের মুখ থেকে শুনলেন, আল্লাহ নবী শুনে বুঝে ইনসাফের ফয়সালা দিলেন, রায়টা চলে গেল ইহুদির পক্ষে। নবী আমার ওখানে ধর্ম দেখে, ধর্ম দেখে বিচার করেন, রায় চলে গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন যে ব্যক্তিটা আমার নবীর পিছনে নামাজ পড়তে, এরকম বড় দাড়ি মাথায় টুপি পা পর্যন্ত জামা, ওর মনে ক্ষোভ হলো যে আমি নবীর পিছনে নামাজ পড়ি, আল্লাহ নবীর মজলিসে বসে ওয়াজ শুনি, আমার নবীর দরবারে বসে বসে আমি সময় পার করি, নবী যখনে যান আমি পিছনে পিছনে যাই, আর আমার পক্ষে রায় দিল না। আল্লাহ নবীর সামনে বললে তো বেয়াদবি হবে, কিছু বলিনি, ওর মনে একটা ক্ষোভ ছিল, এ বিচার আমি মানিনি।
আস্তে আস্তে উঠে গিয়ে নবী পাকের সামনে কিছু বলেনি। ইহুদি কমজোর মানুষ, এর একটু ওয়েট বেশি, পাওয়ার বেশি, একটু ক্ষমতা বেশি। ওকে বলছে ও বিচার আমি মানিনি। বলে আর তোদের নবী বিচার করেছে, বিচার মানিনি মানে? বলে চল আর একবার ওমরের দরবার, আর একবার বিচার হবে। ও জমি আমার পাওনা হবে, ও বিচার আমি মানলুম না, চল। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘরের দরজায় গিয়ে সালাম দিয়ে ডাকছে, ভাই ওমর, মানুষ দরকার আসতে পারে, কি খবর ভাই? না একটুখানি বাইরে আসেন, দরকার আছে। কি দরকার? একটা বিচার করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু মেজাজ কি নরম ছিল না গরম ছিল? ওমর রাদিয়াল্লাহু ঘর থেকে বেরোনোর পরে ইহুদি ঠকঠক করে কাঁপছে, জানে ওমর কি না ফয়সালা করে দেয়। তো বলছে আমার একটা বিচার আছে। কি বিচার? নবী হায়াতে আছে, আল্লাহর নবীর মাথা ডিঙে আমি ওমর তো বিচার করতে পারবো না। তো ইহুদিটা বলছে, ভাই ওমর, জমি যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো, আমার আপত্তি নেই, আমার একটা কথা বলার সুযোগ দেন। তা কি কথা বলার সুযোগ? আমাকে ধরে আপনাদের নবীর কাছে নিয়ে গিয়েছিল, আল্লাহর নবী ফয়সালা দিয়েছেন, জমি আমার পাওনা হয়েছে, বিচার মানিনি, ওখানে কিছু না বলে আপনার কাছে আর একবার ধরে নিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আল্লাহর নবী বিচার করেছেন, পছন্দ হয়নি? তো বলে হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে? আরেকবার বিচার করতে হবে। দাঁড়ান আমি বিচার করে দিচ্ছি। সোজা ঘরে গেলেন, তলোয়ারটা আনলেন, একটা মারলেন, ধরার মাথাটা আলাদা। কাকে মারলেন? যার মুখ ধরা দাড়ি, মাথায় টুপি, আল্লাহর নবীর সঙ্গে খানা খেতেন, আল্লাহর নবীর মজলিসে বসে ওয়াজ শুনতেন, নবীর পিছনে নামাজ পড়া মানুষ। দিনে দুপুরে যদি কারোর এরকম ঘটনা ঘটে, খবরটা সহজে সব জায়গায় পৌঁছাবে কি পৌঁছাবে না? নবীর কাছে আসলো জমি জায়গার মামলা, ঘন্টা খানেকের মধ্যে মামলা আসছে, মার্ডার কেসের মামলা, গোটা মদিনায় খবর হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মুসলমানকে কতল করেছে। আর সাহাবারা জানতেন শরীয়তের বিধান হলো আল কতলু বিল কতল, কতলের সাজা হলো তাকেও মৃত্যুদণ্ড। সাহাবারা মনে করছেন আল্লাহর নবী তো ওমারও দেখবেন না, আলী দেখবেন না, কে কত বড় সাহাবি দেখবেন না, উনি সবসময় হক আর ন্যায়ের বিচার করেন। আজকে যদি আল্লাহ রসুল সঠিক ফয়সালা দেন, তাহলে আজকে ওমারের মৃত্যুদণ্ড হয়ে যাবে। মদিনায় তো ইহুদি চাপ ছিল, ইহুদিরা এরা ভিতরে ভিতরে প্রচার করে দেখলো, দেখি কিরকম নবী ইনসাফ করে। গোটা মসজিদে নববী শরীফের আশেপাশে মানুষের ভিড় আছে আল্লাহর নবীর বিচার দেখার জন্য। আসামিটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু আনহু বর্তমান দুনিয়ার মানুষের চোখে মার্ডার কেসের আসামি। ওই সময় মানুষেরা মনে করলেন ওমারে আজকে সাজা যদি দেয় মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ নবী বসে আছেন, বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা বসে আছেন, যে মানুষকে কতল করে দিয়েছে তার যারা প্রতিবেশী, তার যারা আত্মীয়, তার যারা গার্জেন, তারা আল্লাহ নবীর কাছে অভিযোগ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যত বড় দোষী হোক, যতই অন্যায় করুক, কতল কেন করেছে? একবার তো আপনার কাছে আসতে পারতো। কথাটা যুক্তি আছে না নেই? আপনি যখন হায়াতে আছেন, যত কিছু অন্যায় হোক সেটা আলাদা, পরের বিচার হবে, ও তো একবার আপনার কাছে যে বলতে পারত, অতএব আমার ভাইকে বা আমাদের সন্তানকে কতল করে দিয়েছে, বিচারটা আপনি করে দেন। আল্লাহ নবী আছেন, বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা, আল্লাহ নবীর দরবারে ভিড়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনতে হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা হেট করে আস্তে 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 আল্লাহ নবীর সামনে গিয়ে বসে পড়লেন। আল্লাহ নবী কি রায় দেবেন? আমার নবী বললে, বাবারা বিচার আমি করব, এক মুখে শুনে বিচার করব না, আসামি আমার সামনে, একবার আমি আমার ওমারকে জিজ্ঞাসা করতে যাই, কেন তুমি কতল করেছো? আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা ওমর কত দোষ করেছিল, যত অন্যায় করুক, একবার তো আমার কাছে আসতে পারতে, কেন ওকে কতল করে দিয়েছো? আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যদি ইহুদি হত আমি ওকে মারতাম না, ও যদি আমাকে গালি দিত আমি ওকে মারতাম না, ও যদি আমার জমি জোর করে দখল করে নিত আমি ওকে মারতাম না, বিচারটা আপনার কাছে নিয়ে আসতাম, আপনার বিচার অমান্য করেছে আর আপনার পিছনে নামাজ পড়ে, আমি ওমারের চিন্তায় ও মুসলমান হতে পারে না, ও মুসলমান সে যে মুসলমানদের ভিতরে ভিতরে ঘোরে, ও হলো মোনাফেক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিচার যার মানে না, আপনার
বিচার যে মানে না আপনার বিচার যে মেনে নিতে পারে না আমি ওমরের চোখে সাহাবা সেজে থাকার অধিকার ও দুনিয়াতে নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বিচার অমান্য করা মনে আপনাকে অপমান করা আপনার জীবনে কোনোদিন বেনসাফি করেননি আমি ওমর এই জন্য রাগম্বিত হয়ে আমি ওকে কতল করে দিয়েছি এর জন্য যদি আমার মৃত্যুদণ্ড হয় আপনি যদি আমার মৃত্যুদণ্ডের রায় দেন এতে আমার দুঃখ নাই এতে আমার কষ্ট নাই ওটাই আমি ওমর মঞ্জুর করে নেব ও যদি আমার সঙ্গে ব্যক্তিগত সমস্যা হতো আমি ওকে মারতাম না ও সাহাবাত দাবি করে আর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন অবিচার কেউ চোখে দেখিনি আর আল্লাহর নবীর বিচার মানে না মানে ওমরের চোখে সাহাবা সেজে থাকার অধিকার আর নেই এর জন্য আমার যদি মৃত্যুদণ্ড হয় আমি রেডি আল্লাহর নবী কি রায় দেবেন রায় তো দিতে হবে হ্যাঁ না ইহুদিরা পাশের থেকে হাসাহাসি করছে আজকে আল্লাহ রসুল হয়তো একটু পেরেশানিতে পড়েছে দেখি কি করে কেন সম্পর্ক কি ছিল শ্বশুর জামাই সম্পর্ক কি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর শ্বশুর সম্পর্কে ছিলেন যেহেতু ঘরে ঘরে পড়েছে দেখি কি বিচার করে আল্লাহর নবী শুধু মনে মনে করছেন ওমর যতই ভুল করেছিল কতল না করে একবার আমার কাছে আসতে পারতে একবার নবী আমার ভাবতে লাগলেন আমি তো বেনসাফি করতে আসিনি সে ওমর হোক আর যেই হোক আল্লাহর নবী উত্তরটা দিতে যাবেন সঙ্গে সঙ্গে ফারিস্তা জিব্রাইল আমিন কোরআন শরীফের আয়াত নিয়ে চলে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন হে নবী তেরে রব কি কসম হে জো মেরে প্যারে নবী কো ফয়সালা নেহি মানতা হে ও কভি মুসলমান নেহি হো সকতা হে হে আমার নবী তোমার রবের কসম যে রসুলের ফয়সালা মানে না ও কখনো মুসলমান হতে পারে না অতএব ওমর মুসলমানকে কতল করিনি একটা মোনাফেককে কতল করেছে জিব্রাইল আমিন বললেন হুজুর আজকে বিচারের ফয়সালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবে না আজকে ওমরের বিচারের ফয়সালা স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত বাপজিরা ভাইয়েরা এখনকার দুনিয়ার বিচার এখন অন্যরকম ও আমার ভাইপো আমার ভাই ও আমার আপনজন ও আমার দলের লোক আজ টাকা যার বেশি রায়টা চলে যায় যাকে মেরেছে যা জায়গা দখল করেছে উল্টো আবার তার নামে বিচার দিয়েছে আবার সে জমি জায়গা ছেড়ে দিয়ে আবার তার কাছে গিয়ে বিচারের মাঠে বলছে এই ক্ষমা চা তো বলছে আমার জমি গেল আমি মার খেলাম ক্ষমা চা মানে পাশে একজন বলছে এই বড় ভাই কি বলছে শোন এটা বড় ভাইয়ের পেশো বড় ভাই কি বলছে শোন মানে মাল খেয়েছে বুঝতে পারেননি আমি কিন্তু এই জায়গার কথা বলছি সমাজের চিত্তর মুসলমান কোনোদিন ঘুষ নিয়ে বিচারটা ঘোরাতে পারবে না নেতৃত্ব দেন বিচার করেন যদি সঠিকভাবে বিচার করতে পারেন ওই বিচার করাটাও ইবাদাতের মধ্যে গণ্য হবে জোরে বলুন সুবহানাল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ময়দানে মাহশরে আরশে আজিমের ছায়া দেবেন তার মধ্যে এক শ্রেণী থাকবে ন্যায় বিচারক তার মধ্যে এক শ্রেণী থাকবে ন্যায় বিচারক আজকে বহু অসহায় মানুষ তাদের উপর অবিচার হচ্ছে আমরা মুসলমান শুধু আধার কার্ডে আই কার্ডে প্যান কার্ডে দাড়িতে টুপিতে হলে হবে না আল্লাহ নবীর দরবারে মাথায় টুপি দিয়ে বসে থেকে ইমানদার হওয়া এই ঘটনাটার এত সূক্ষ্ম বিশ্লেষণ এটা মানুষকে একটু গভীরভাবে ভাবা দরকার যে একটা মানুষ আল্লাহ নবীর দরবারে বসে থাকলেও তাকে প্রকৃত মুসলমান বলা যাবে না মুসলমান হতে গেলে উপরটা মেন নয় আভ্যন্তরীণভাবে আল্লাহ এবং রসুলের ফয়সালা সবটাই বিনা দ্বিধায় সব কিছু সমর্থন করে মেনে নিয়ে চলার নাম হলো প্রকৃত ঈমানদার কথা কি বুঝতে পাচ্ছেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা হব্বে আহমাদ আজল হি সিনে মেঘে মেয়া হুঁ মেরা দিল মাদিনে মেঘে ফুল তো ফুল কাটু ক্যা হুসুন হে লুৎফে জান্নাত সে বরকর মাদিনে মেঘে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি আমার মুরব্বি বাপজানেরা সমবয়স্ক ভাইয়েরা পর্দার অন্তরালে বসে থাকা আমার মায়েরা বোনেরা আল্লাহর নবীর মদিনার জীবন মোট 10 বছর মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর এই টোটাল 23 বছর হলো নবুয়াতের জীবন আর বাকি 40 বছর আল্লাহ রাসূল মক্কার জমিনে বড় হয়েছিলেন তো দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল ওটা হলো উহুদের যুদ্ধ তারপর পরই বনি মুস্তালিকার যুদ্ধ খন্দকের যুদ্ধ খায়বারের যুদ্ধ তাবুকের যুদ্ধ একাধিকবার ইসলামকে মেটাবার বহুভাবে চক্রান্ত করেছে আল্লাহর নবী প্রত্যেকটা বারে হিকমতের সঙ্গে আল্লাহর উপরে ভরসা করে সাহাবাদের নিয়ে সংখ্যায় কম হলে ইমানি বল নিয়ে সামনে দাঁড়ালে প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস দেখলে দেখা যাবে প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবীর বিপক্ষে যারা ছিল তাদের সংখ্যা প্রায় 3 গুণ মতো বেশি ছিল আল্লাহ পাক প্রত্যেকটা বারে ইসলামের জয় দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর নবী যখন মদিনা জীবনে আসলেন ইসলামের প্রচার প্রসার বাড়লো নবী আমার রাষ্ট্রদূত মারফাত লিখিতভাবে চিঠি করে করে বিভিন্ন রাজা বাদশার কাছে তিনি সাম সিরিয়া ইয়ামেন ইরাক তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর নবীর এই 63 বছরের জীবন এই 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী ইন্তেকালের সময় কম বেশি আল্লাহ রসুলের সাহাবা রেখে গেলেন 1.5 লাখ জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রসুল ষষ্ঠম হিজরিতে একবার এই হজ করতে আসছিলেন ওখানে একটা সন্ধি হয়েছিল ওটা হলো হুদাইবিয়ার সন্ধি সেইবারে আল্লাহ রসুল শর্ত নিয়ে আর হজে যেতে পারেননি নবী আমার জীবনে একবারই হজ করেছিলেন এটাই জীবনের শেষ আর এটাই জীবনের শুরু নবী আমার এই 9 হিজরিতে যখন বললেন বাবারা আমি রসুলুল্লাহ হজ করতে যাব যত নবীর সাহাবারা ছিল গোটা নবীর সাহাবায়ে কেরামদের এই কানে আওয়াজ যাওয়ার পরে সবাই বললেন আল্লাহ রসুল হজ করতে যাচ্ছেন মনে আমরাও হজ করতে চতুর্দিক থেকে মুসলমানরা ভিড় কমাতে লাগলো মক্কা শরীফে আল্লাহর নবীর খেদমতে আল্লাহ পাক এত মেহনতের ফলের বিনিময়ে এত ইসলামের জয় দিলেন গোটা বিশ্বে আজকে পৃথিবীর কোনায় কোনায় মুসলমান আছে না নেই আমার রসুলের কি খেদমত নবীর কি ভালোবাসা কি পরিশ্রম আমরা ইসলাম এত সহজে পাইনি বহু সাহাবাদের জানটুকু এই ইসলামকে শুধু টিকিয়ে রাখার জন্য ইসলামকে বাকি রাখার জন্য তারা কুরবান করেছে না করেনি আজ কলেমা পেয়েছি মাথায় টুপি পেয়েছি দাড়ি পেয়েছি আমাদের মার খেতে হয়নি আমাদের যুদ্ধ করতে যেতে হয়নি তারপরেও আমি ফের যুদ্ধের প্রসঙ্গ আসলে একটা কথা না বললে নয় বলি কোন যুদ্ধ ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে আল্লাহ নবী এবং সাহাবীদের সঙ্গে হতো না যদি তারা আগে একটা কোন যুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীরা কারোর উপরে আগে আঘাত হানিনি আঘাত আগে হেনেছে তারপরে পাল্টা জবাব দিয়েছে এর জন্য ইসলাম ধর্মাবলম্বী বা বিশ্ব নবীকে কোনোদিন দায়ী করা যাবে না তারপরেও আল্লাহ নবী কোনোদিন কারোর উপরে আগে চক্রান্ত করিনি যারা ইসলাম ধর্মকে মেটাবার চক্রান্ত করেছে আমার রসুলকে মেরে দেওয়ার চক্রান্ত করেছে মারতে এসেছে আত্মরক্ষার জন্য ডিফেন্সের জন্য আল্লাহ রসুল সামনে গিয়ে দাঁড়িয়েছে কেউ মারতে আসলে তার সামনে গিয়ে দাঁড়ানো এটা অপরাধেরও নয় এই জন্য এই মেসেজ এই বার্তারা জানো 2022 সালে জুলাই মাসে যেহেতু ভারতবর্ষ সর্বধর্মের মানুষ বসবাস করে আর এখানে এখন বর্তমান পরিস্থিতিটা একটু উত্তপ্ত মতো হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইড করার চক্রান্ত চলছে এই জন্য এই জিহাদের ঘটনা যুদ্ধের ঘটনা নিয়ে কেউ যেন অপব্যাখ্যা দিতে না পারে এই কথাটা অন্য কোনো ধর্মাবলম্বী ভাই যদি কানে শোনে বা তিনি যদি কোনো আওয়াজ কোনো দিন এই অনলাইনে যেগুলো টেলিকাস্ট হচ্ছে সে যদি জানে অবশ্যই হাজারবার তিনি আমার ইসলামের ইতিহাস জানতে পারে পড়তে পারে তাতে কোনো অসুবিধা নেই আল্লাহর নবীর জীবন আদর্শ তো বলে শেষ করা যাবে না আমি আল্লাহ রসুলের বিদায় হজের এই ভাষণটা একটু বলবো অফাতের দিকে আসবো ইনশাআল্লাহ একটু তকবীর দেন তো দেখি না রে তকবীর আলহামদুলিল্লাহ আর একটু মন খুলে না রে তকবীর কলিজা ভরে না রে তকবীর সিলসিলায় হক মুজাদ্দিদ জামান সিলসিলায় হক মুজাদ্দিদ জামান ধারারা আলামিন কমিটির উদ্যোগে 6 দিন ব্যাপী বিশ্ব নবীর জীবনী জলসা এই জলসার কমিটির সাহেবানগণ ধারারা গ্রামবাসী বিন্দু নারাই তাকবীর
সম্মানিত উপস্থিত আমার বাপজিরা আল্লাহর নবী নবম হিজরিতে হজের জন্য রওনা দিলেন আর আরাফাত দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন আল্লাহর নবীর বিদায় হজের ভাষণ নামে ওই ভাষণটাকে ইতিহাসে উল্লেখ করা হয়েছে সাওয়া 1 লাখ কোন কোন কিতাবে আছে 1 লাখ 25 হাজার মত সাহাবা কত সাহাবা নবী আমার আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ে এসে সব সাহাবাদেরকে নিয়ে একত্রিত হলেন আল্লাহর নবী বললেন বাবা জারির আমার সাহাবাদেরকে একটু চুপ করতে বলো আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছু কথা বলতে চাই আল্লাহর নবী ওই দিন মন খুলে সাহাবাদের কিছু নসিহত কিছু উপদেশ কিছু বিষয় তিনি গুরুত্বপূর্ণ স্মরণ করিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন তারপরে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে চোখের পানি ফেলে ফেলে বারবার একটা শব্দ উচ্চারণ করছে আল বিদা বাবারা হতে পারে এটা আমার জীবনের শেষ দেখা আমি হায়াতে থাকব আর আগামীতে হজ করতে আসব তোমাদের সঙ্গে দেখা হবে এটা নাও হতে পারে সাহাবারা সেই দিন আমার নবীর কথা নবী পাকের বায়ান বক্তব্য ধাঁজ ভঙ্গি শুনে ইশারা ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন আল্লাহর নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না নবী যখন বারবার বলছেন আল বিদা আর দেখা নাও হতে পারে ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা ইসলামিক যারা স্কলার এনারা আজকে বলছে রিসার্চ করে পৃথিবীর কোন দেশের মানুষ যদি আল্লাহর নবীর বিদায় হজের ভাষণটাকে নিয়ে তাদের দেশের জন্য সংবিধান বানিয়ে নেয় ওই দেশে ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে আল্লাহ নবী ওই দিন মন খুলে কথা বলছিলেন ও বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আল মুসলিম ওয়া কুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আল্লাহ নবী বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ দুনিয়ায় এত জিনিস ছিল নবী আমার কেন আয়নার সঙ্গে তুলনা করলেন আল্লাহ নবী বলেছিলেন বাবারা আয়না স্বরূপ এই জন্য বলেছি একটা মানুষ যখন কান্নারত অবস্থায় আয়নার সামনে গিয়ে দাঁড়ায় নিজের কান্না আর আয়নার ছবিতে যে কান্না দেখা যায় ওই কান্নার মধ্যে পার্থক্য থাকে না আয়না সামনে গিয়ে হাসলে নিজের হাসি আয়না ছবির হাসির ভিতরে কোনো রকম পার্থক্য দেখা যায় না নবী আমার এটা বোঝাতে চেয়েছিলেন মুসলমান বিপদে পড়লে তার দুঃখে দুঃখিত হতে হবে মুসলমান হাসলে তার আনন্দে আনন্দিত হতে হবে আজ আমার সমাজে সবাই নয় এমনও কিছু কিছু মানুষ আছে মুসলমান বিপদে পড়লে এ হাসে আর মজা নেয় আছে না এগুলো চায়ের দোকানে মাঝে মাঝে দেখবেন কি হয় একটা মানুষ খুব বিপদে পড়েছে বলে দেখেছি আল্লাহর নাকি বিচার নেই বলছে আল্লাহকে বিচার করছে একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন সম্মানিত নবী ছিলেন তার গায়ে আল্লাহ পাক কুষ্ঠ রোগ দিয়েছিল কি দিয়েছিল গোটা শরীরে পোকা আল্লাহর কাছে তিনি কোনোদিন অতদিন পর্যন্ত এই কথা বলেননি আল্লাহ আমাকে শেফা দেন তিনি এই ঈমান নিয়ে থাকতেন যে আমার গায়ে যিনি পোকা দিয়েছেন তিনি কে আল্লাহ তিনি যদি আমাকে কষ্ট দিয়ে সন্তুষ্ট হন তাহলে আমিও সন্তুষ্ট যখন পোকাগুলো গায়ে কামড়াতো আল্লাহ আল্লাহ জেকের করতো মধুসুরে আল্লাহ আল্লাহ ডাকতো আল্লাহ আমার কষ্ট হলে আমি আপনাকে বেশি বেশি ডাকবো পোকা হতে 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 সারা গায়ে পোকা জীবের কাছে চলে আসলো এতদিন কিছু বলিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি এতদিন কিছু বলিনি আজকে আমার আপনার কাছে একটাই দাবি আমার এই জবানটা আপনি একটু ভালো রেখে দেন আমার যত কষ্ট হোক আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা আপনার অজানা কিছু নেই আমি যে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পাচ্ছি এটা থেকে যেন আমি বঞ্চিত না হই আমার আল্লাহ তাকে শেফা দিয়েছিলেন কথা ঠিক না ভুল কেউ যদি এই কথা বলে যে রোগ অসুখ হলে অসুস্থ হলে রোগ হলে আল্লাহ সাজা দিচ্ছে কেউ কি বলতে পারবে নবীরা ভুল করেছে আল্লাহ তা সাজা দিয়েছিল অনেক সময় দেখবেন সৎপথে চলে একটু বিপদ মুসিবত বেশি হয় সবর করতে হবে আল্লাহ যাকে দুনিয়ায় কষ্ট দেবে আর কষ্ট থাকার পরে ওই মানুষটা যদি আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহ আখেরাতের জগতে তার আর কষ্ট দেবেন না এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে রোগ দেয় কিন্তু আমরা মন্তব্য করতে পারবো না আল্লাহকে বিচার করছে এই কথাটা বলা আমাদের ঠিক হবে আল্লাহ আমাদেরকে মানুষের টিটকারি করা ছোট বড় বলা অপমান করা অট্টহাসি করা থেকে
হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ওই দিন কেঁদে কেঁদে অনেক কথা বলেছিলেন। ও বাবা সাহাবীরা, মক্কার জমিনে একটা জিনিস আমি দেখে দেখে বড় হয়েছি, প্রতিশোধ বদলা নেওয়ার রাজনীতি। পূর্বপুরুষরা এই গোত্রের উপরে অত্যাচার করেছিল, আঘাত এনেছিল, মালামাল লুণ্ঠন করেছিল, 10 বছর 20 বছর 100 বছর পরে হলো ওই গোত্রের উপরে প্রতিশোধ আর বদলা নিত। আমি রসূলুল্লাহ জানিয়ে, প্রতিশোধ আর বদলা নেওয়া যাবে না, সব ভুলে গিয়ে মিলে মিশে থাকতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, কোন ছেলে যদি দোষ করে, ছেলের দোষে বাপকে দায়ী করা যাবে না, আর বাপের দোষে ছেলেকে দায়ী করা যাবে না। আল্লাহ নবী বললেন, বাবারা, আমি রসূলুল্লাহ, সুদটাকে হারাম ঘোষণা করলাম, মদটাকে হারাম ঘোষণা করলাম, আমি রসূলুল্লাহ, তোমাদের সঙ্গে হয়তো আর না মিলিত হতে পারি। নবী আমার বারবার কাঁদছিলেন, আলবিদা আলবিদা বলছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, খবরদার, গরিব মানুষ যারা মজদুরি করে, যারা কাজ করে, ওই মানুষের গায়ের ঘাম শুকাবার আগে তাদের মজুরিটা দিয়ে দেবে, এটা আমি রসূলুল্লাহ সুন্নাত। আজ অনেক মানুষ আছে অর্থশালী, তাদের কাছে অনেক পয়সা আছে, ঘর বিল্ডিং বালাখানা করছে, কিন্তু যারা মজদুর তাদের কাজ করিয়ে 2 মাস 4 মাস 6 মাস পয়সা দেওয়াটা এই বিষয়টাকে নিয়ে দিতে চায় না, বারবার ঘুরিয়ে 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 হ্যারাসমেন্ট করা হচ্ছে, কি হয় না? পাওনাদার, তোমার যদি একতলা থাকে, চারতলা আল্লাহ তোমাকে করতে বলেনি, ঋণ করে দেনা করে সুদে টাকা নিয়ে তোমার যথেষ্ট যা আছে চলে যাচ্ছে। অনেক মানুষ এইবারে ওটাকে আরো হাইলাইট করছে, লোককে টাকা দিতে পারে না, বেচারা অসহায় গরিব মানুষ কাজ করে বারবার বারবার ঘুরছে। বহুরে বহু যারা মজদুর মানুষ, এদের কষ্টগুলো আমাদের কাছে ফোন করে, হুজুর, মজুরির যে অর্থ যেটা দেবেন, এই মজুরিটা ঘাম শোকাবার আগে হাতে দিয়ে দেওয়া দরকার, এগুলো আমরা খেয়াল রাখবো, কথা ঠিক না ভুল? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ওই দিন অনেক কথা বলেছিলেন, সবটুকু গুছিয়ে বিস্তারিত বলার অবকাশ পাবো না। আল্লাহ নবী এই আয়াত কথা বলতে বলতে, এই হাদিসগুলো বলতে বলতে একটা কথা বললেন, বাবারা, আমি রসূলুল্লাহ, তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তারাক্তু ফিকুম আমরাইন লান্তা দিল্লু, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না, মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলি, একটা হলো আমার আল্লাহ পাকের কিতাব, আর একটা হলো আমি রসূলুল্লাহর হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটাকে আঁকড়ে ধরে চলবে, আঁকড়ে ধরার অর্থ হলো হাদিস এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, যতক্ষণ এর উপরে অটুট থাকবে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এমন সময় ওই আরাফা ময়দানে কোরআন শরীফের সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূলের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেলে নবী আমার সাহাবাদের মাঝে সঙ্গে সঙ্গে বর্ণনা দিয়ে দিতেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমি আল্লাহ নিয়ামতকে ভরপুর করে দিলাম, অরদিতু লাকুমুল ইসলাম আদিনা, আমি আল্লাহ দিনের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। এতে কারিমাত শুনবার পরে আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর হুজুর কাঁদতে লাগলেন। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর আভ্যন্তরীণ অর্থটা বুঝে নিয়েছিলেন, আল্লাহ যদি দিনকে পরিপূর্ণ করে দেন, নিয়ামতকে কমপ্লিট পরিপূর্ণ করে দেন, আল্লাহ নবীকে যদি আল্লাহ জানিয়ে দেন ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছেন, তাহলে ধর্ম কমপ্লিট হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছেন, আল্লাহ নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। ওই দিন এত লম্বা বায়ান করেছিলেন,
মন খুলে সাহাবাদের নিয়ে এত কথা বলেছিলেন কানতে 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 আল্লাহ নবীর মাগরিবের নামাজে রক্তটা পার হয়ে গিয়েছিল আরাফা ময়দানে আজ মাগরিবের নামাজ হয় না লক্ষ লক্ষ কোটি কোটি হাজি হাজ্জিন বান্দা বান্দি আরাফার দিনে ওই জোহরের পরে ওখানে সবাই একত্রিত হয় সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে ইচ্ছাকৃত মাগরিবের রক্ত হয়ে গেল নামাজ পড়া চলে না মাগরিবের এশার নামাজটা মুজদালিফায় গিয়ে একসঙ্গে আদায় করতে হয় আমার নবী যেটা করেছেন যেটা করতে বলেছেন এটা হলো শরিয়াত আজও সেই আরাফা ময়দানে মাগরিবের নামাজ হয় না এটাই হলো শরিয়াত এটা কি শরিয়াত আল্লাহর নবী ওই দিন ওই শেষ বিদায় হজের ময়দানে নবী আমার হজ পাক থেকে বাড়ি ফিরে আসলেন আম্মা জান বলছেন আল্লাহর নবী এক দু মাসের মধ্যে একদিন রাতের বেলা হজরা থেকে উঠে জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করলেন হাদিস শরীফ এসেছে আল্লাহর নবীর ইন্তেকালের আগে একজন সাহাবীর ইন্তেকালে তিনি একটা জানাজার জন্য বেরিয়েছিলেন আল্লাহর নবী আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন আমার নবীর জ্বর হলো এই জ্বর থেকে নিয়ে অফাত পর্যন্ত আমি ইনশাআল্লাহ শেষে দোয়ার আগে বলবো যেহেতু প্রত্যেক বছরে আপনাদের এই মাহফিলটা হচ্ছে আর আগামীতে ইনশাআল্লাহ হবে প্রত্যেকটা মাহফিলের পিছনে যে পরিশ্রম দেন সে সাথে সাথে কিছু অর্থেরও প্রয়োজন হয় কি হয় না হয়তো কালেকশন একটা হবে ইনশাআল্লাহ কালেকশন একটু হবে ১২টা বেজে গেছে আর আপনাদের জন্য কমিটি ভাইয়ের আপনাদের সহযোগিতায় তাবারকের ব্যবস্থা করেছে ইনশাআল্লাহ বিরিয়ানির ব্যবস্থা আছে আপনাদের সবাইকে দাওয়াত ছেড়ে দেওয়া না করে কেউ যাবেন না আমি কালেকশন শুরু করার আগে কয়েকটি কথা একটু আপনাদের বলবো তারপরে ইনশাআল্লাহ কালেকশন শুরু করবো একটু তকবীর দেন না রে তাকবীর আর একটু মন খুলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন না রে তাকবীর সিলসিলায় হক মুজাদ্দিদ জামান না রে তাকবীর না রে তাকবীর সম্মানিত উপস্থিতি বাপজিরা ভাইয়েরা আল্লাহর কাজ আল্লাহ তার বান্দাদের দ্বারা করিয়ে নেয় আজ এই জলসা হচ্ছে একদিন আমরা থাকবো না জলসা কিন্তু চলবে ভালো কাজ হলে বিরোধী হয়েছে হচ্ছে আর হবে এখন আলহামদুলিল্লাহ সেই বিরোধী মানুষ আর নেই তারপরেও অনেকে চায়ও জলসা দিয়ে কী হবে অনেকের মনে রকম হয় কিছু কিছু এলাকায় তো আল্লাহ শুকরিয়া আপনাদের এই পরিবেশে এত শান্ত পরিবেশ কয়েকদিন আমি দীর্ঘ ৬ দিন আজকে নিয়ে এত মানে খুশি হয়েছি আমাকে এত ভালো লেগেছে আপনারা যেভাবে সাথ দিয়েছেন আমার যদি এত ভালো লাগে আপনারা তো আমার জন্য বসেননি বসেছেন কার জন্য না জানি আমার আল্লাহ তিনি কতটা খুশি হয়েছেন তো এই মাহফিলটা যাতে আগামী বছরে সহজে আবার করা যায় সেই জন্য কিছু কালেকশন যদি হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সেটা ভালো হবে তো কালেকশন যারা আমরা অর্থ দিয়ে দিয়ে এই কালেকশন করা হয় আমি আপনাদের কাছে একটা বিনীত আবেদন মনে নিয়ত রাখুন যতটুকু পারবো আজকে যারা দান করবেন ওই দানিদের সঙ্গী হব দানিদের লিস্টে যেন আল্লাহর খাতা আমাদের নামটা উঠে যায় অল্প হোক দান কোনোদিন ছোট হয় না দান কোনোদিন আল্লাহ যাকে অর্থ দিয়েছেন একটা মানুষ তার অনেক টাকা ২০-৫০ কোটি টাকা সে ৩০ লাখ টাকা দিল একটা গরিব মানুষ খুব কষ্ট করে রোজগার করে তার ৩০০-৩৫০ টাকা রোজগার কোনো রকমের সংসার চলে ওই লোকটা যদি ২০০ টাকা দেয় আমার আল্লাহর কাছে ২০০ টাকার মর্যাদাটা কি কম কম নয় আমি সিস্টেমে নেব আর দান তোলার সময় হুজুর একটু দোয়া করে দোয়া করার সময় অনেক মানুষ মনে করে আমি যেই দানটা দেবো হুজুর সেই সময় যেন বড় দোয়া করে হুজুর তো জানে না মনের খবর সবার টাকা নিয়ে দান নিয়ে এক সময় একসঙ্গে তো বড় বড় করে সবার জন্য দোয়া করা কেউ মন খারাপ করে নেয় কি বলে আমি দানটা দিলাম তা আমি মনে করেছিলাম হুজুরের ভালো করে দোয়া করে দেবে আর আমার দোয়াটা ছোট হয়ে গেল এটা মনে করবেন আমি যদি দোয়া নাও করি আল্লাহ যেটা দেবেন সেটা দেবে আর দোয়ার উপরে ভরসা করাটা অনেক বড় নয় আমরা সবাই আছি কত নেককার পরেজগার নামাজি তলবে ওয়েলেম ওলামায় দিন হাজি বান্দা আমার মায়েরা বোনেরা সবাই এসেছি আজকে আমাদের একটা পরিচয় আমরা নবীর প্রেমিক কথা ঠিক না ভুল আজকে একটা পরিচয় আমরা আল্লাহ এবং রসুলের কথা শুনবার জন্য জান্নাতের বাগানে বসেছি জান্নাতের বাগানের মেহমান অতএব আমরা এই নিয়ত রাখবো যে আমি যতই চেয়ে দেই রবিউল ইসলাম ফজর পর্যন্ত যদি চেয়ে দেই যা চাইবো আমার আল্লাহ তার থেকে আরও বেশি দেনে আল্লাহ আমার চাওয়াতে খুশি হলে হবে না যেটা চাচ্ছে ওটা যত্ন না আমার আল্লাহ যদি চা আপনাকে আরও বেশি দেবে এই জন্য আমার চাওয়া না চাওয়া রাগের কোনো ব্যাপার নয় আর একটা কথা বলি যে যেটা আমি দেবো আমার আল্লাহ যদি না চায় আমার অর্থ দিনের কাজে লাগাবে না
অনেক মানুষ আছে 10 বার হজ করতে পারবে একবারও হজে যেতে পারেনি কবরেই চলে গেল অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজে এরকম জলসা একা দিতে পারবে কিন্তু চাঁদা দেওয়ার সময় একটু হাত টিপে রাখে কথা ঠিক না ভুল কিছু গরীব মানুষ আছে এরকম আসে পকেট থেকে বের করে দেয় এ কি ধনী গরীব না দানি দানি দান করনে वाला একটা শ্রেণী মানুষ আজও আছে আছে না নেই দোয়া করে নেব তারপরে চাইবো তবে একটু সিস্টেমে নিলে অল্প সময়ের মধ্যে দানটা ভালোভাবে ওঠে কেউ মনে করবে ছোট আর বড় আমি একটু শুরু করব একটা সিস্টেমে নেব সবাই এসে ভিড় করে 200 100 করে দেবেন না আমি আস্তে আস্তে যেভাবে বলবো সেইভাবে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতার হাত বাড়াবেন একবার দরুদ শরীফ পড়ে নবীর সামনে একটু দোয়া করে নিয়ে আমরা শুরু করব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে وعلى آل سيدنا اللهم آمين الحمد لله رب العالمين العاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين الله আপনার এতগুলো বান্দা বান্দিকে নিয়ে আল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে দুটো করে খালি হাত তুলেছি আমাদের সকলের হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাম জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন আল্লাহ যতগুলো মানুষ আমরা এসেছি এই ধারারা গ্রামে গ্রামবাসী যারা অসুস্থতার কারণে আসতে পারেন না সবাইকে মাফ করে দিন আল্লাহ আপনার এই বান্দারা আমার ভাইয়েরা কত কষ্ট করে পরিশ্রম করে নিজের সংসার ব্যবসা বিজনেস সব কিছু ত্যাগ করে কটা দিনের জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে এই মজলিস চালিয়ে আসছে আল্লাহ এলাকার মানুষ কে কতটা সহযোগিতা করেছে কে কতটা ভালোবাসা দিয়েছে কে কতটা ভালো মন নিয়ে এসে বসেছে সবই আপনি জানেন আল্লাহ এই মজলিসটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ আজকে দিনে আপনাদের বান্দাদের কাছে ইসলামের জন্য একটু হাত পাত বল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটু কিছু অর্থ ইসলামের জন্য দেওয়ার মতো তৌফিক দিন আল্লাহ আপনি যদি মনে করেন পয়সা খরচা করাবো কঠিন রোগ দিয়ে বিমার দিয়ে অসুস্থ করে পয়সা খরচা করতে বাধ্য করে দেন আল্লাহ আমাদের অর্থগুলো বিমার দিয়ে মুসিবতে ফেলে খরচা করাবেন না আল্লাহ আমাদের অর্থগুলি ইসলামের জন্য যদি ব্যয় করতে পারি আপনার হাবিবকে ভালোবেসে যদি ব্যয় করতে পারি আখেরাতের জন্য কবরের জন্য যদি ব্যয় করতে পারি আমরা দুনিয়ায়ও আপনার দয়া পাবো কবরও আল্লাহ কিছু অবদান পাবো কবরও কিছু জাজা বদলা পাবো আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ আপনি আমাদের অর্থকে যদি সেই তৌফিকটুকু না দেন দিনের কাজে আমরা লাগাতে পারবো না আল্লাহ আমাদেরকে দানিদের অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ আমাদের অর্থ দ্বারা ইসলামের জন্য কিছু যদি হয় আল্লাহ আপনার হাবিব বলেছেন ইসলামের জন্য যারা অর্থ ব্যয় করে দান সদকা করে তাদের বালা মুসিবতকে আল্লাহ দূরে সরিয়ে দেয় তাদের সম্পদ কমে না আল্লাহ আপনি তো বরকত দিয়ে ভরিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে আজকে যতটুকু পারি যে যতটুকু সামর্থ্য কাছে অল্প হলেও সবাইকে আল্লাহ দানিদের কাতারে কবুল করে নেন আল্লাহ মজলিসটা আগামী বছর যাতে সুষ্ঠুভাবে হয় সেই রকম একটা ওসিলা করে দেন আপনার পেয়ারা হাবিব দয়ার নবীর কদম মোবারকের ওসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতগুলো ভাইরা আছেন একটু চোখ বন্ধ করে ভাবেন জীবনে অনেক টাকা রোজগার করেছেন অনেক খাদে ব্যয় করেছেন নিজে হাতে কত ব্যয় করলেন নিজের জন্য ওই কবরে রেখে আসবে বাঁশ চাপা দেবে অন্ধকার হয়ে যাবে আখেরাত আজাব পাওয়ার জন্য যেদিন নিজের সন্তান পিতামাতা আপন ভাইজো ভাই বোন স্ত্রী পুত্র সবাই চিনতে পেরে অস্বীকার করবে সেই দিন আমার আল্লাহ নিশ্চয়ই কিছু যাজা বাদলা দেবেন সেই দিনের কথা মনে করে আপনার কষ্ট পরিশ্রমের পয়সা আমার আল্লাহকে রসুলকে খুশি করার জন্য একটু যদি দিতে পারেন একটু নিজের মন নরম করে হাতটা বাড়িয়ে দেবেন এতগুলো মানুষের ভিতরে আমি 10টা মানুষের কাছে 5000 করে দাবি করব দন সাহাবাকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন আমি সিস্টেমে নেব সবার দান নেব আমি প্রথমে চাইছি দ্বিতীয় নাম্বারে কে দেবে এটা আমার আল্লাহ তিনি ঠিক করে দেবেন প্রথমেই একজন অন্তত সাহস করে শুরুতেই বলেন যে হুজুর আমি আগামী বছরের জন্য 5000 টাকা দেব আল্লাহ আপনাদের অনেক সুখে রেখেছেন আপনাদের এই পরিবেশটা ধারারা গ্রামে অনেক ধনী মানুষ আছে বাবু নেব আমি একটুখানি বসো বাবা একটুখানি 5000 টাকা কটাক তুলে নিই একটু অনেকটা বাজেট আছে একটুখানি দাঁড়াবো একটা বাচ্চা ছেলে 10 টাকা দিয়েছেন কবুল করে কই কমিটি ভাইয়ের খাতা নিয়ে আসেন ডাক্তার সাহেব আব্দুল আহাদ ভাই আল্লাহ আপনাদের অনেক অর্থ দিয়েছেন অনেক সুখে আছেন
আমি মাঝে মাঝে এমন এলাকায় জলসা যায়, এখনো খড়ের ঘর, এখনো এত পানির অভাব, ঘরে একটা টিউবওয়েল নেই, কত কষ্ট করে ওজুর পানিটা কত দূর থেকে এনে দেয়, তাও সে পুকুরের পানি, কত কষ্টে তারা আছে। আল্লাহ আপনাদের অনেক সুখ শান্তি দিয়েছেন। একটা মানুষ প্রথমে বলেন, আমি আমার রসুলের ভালোবাসায় আগামী বছরের জন্য 5,000 টাকা দেব। আমার এক মুরব্বি বাবাজি, উনি নগদ 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কত? 5,000। 5,000 পঞ্চাশ বলছেন তো নগদে? আব্দুল্লাহ ভাই একটু আমাকে সহযোগিতা করতে হবে, 5,000 বলেছো তো? হ্যাঁ, 1,050 নগদে দিয়েছে। ভাইয়ের নামটা বলুন তো একটু, ভাইয়ের নামটা বলেন। ভালো নাম ভট্টু ভাই নাকি? ইসরাফিল ভাই, আমাদের সম্মানিত ইসরাফিল ভাই, উনি এক নম্বরে বললেন 5,050 টাকা দেবো। খুশি তো? খুশি মনে একটু তকবীর দেন তো, নারী তকবীর, সবাই মিলে একটু মন খুলে নারী তকবীর, একটু সহযোগিতা করবেন, কৃপণতা করবেন না। আপনারা ঝিমিয়ে গেলে মজলিসটা একটু ঝিম ধরে যাবে। একটা বাচ্চা মেয়ে 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে তকবীর দেন, নারাই তকবীর। আমাদের সম্মানিত ইসরাফিল ভাই 5,050 টাকা জোরে বলেন মারহাবা, আর একটু মন খুলে বলেন মারহাবা, কলিজা ভরে বলেন মারহাবা। ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ, আলা ওলাদ বলুন জিন্দাবাদ, মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন, মনের আশা পূরণ করে দেন। আমার এই মুরব্বী বাবাজি, ইনি 500 টাকা দিলেন নগদের, নাম কি বাবজি? মাশাল্লাহ। আমাদের ডাক্তার সাহেবের আব্বা, উনি 200 টাকা দিয়েছেন, আর এক বাচ্চা ছেলে 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা ছেলে 1,000 টাকা দিয়েছেন, তকবীর দেন তো নারী তকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ, এনাদের আলা ওলাদ বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, নারী তকবীর। আর একটা বাচ্চা ছেলে 50 টাকা, আর একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা ছেলে 50 টাকা, 110 টাকা, আর এক ভাই দিয়েছেন 500 টাকা, নারী তাকবীর, নারী তাকবীর, দাতাগণ নারী তাকবীর। রেফাউল ভাই 1,000 নগদে, 3,000 বাকি, 4,000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। রেফাউল ভাই বলুন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। আর একটা ভাই নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা ছেলের 150 যে যা দিচ্ছেন আল্লাহ সবই দেখছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, মনের আশা পূরণ করে দেন, এনাদের সংসারে কারবারে ব্যবসায় রোজগারে বেশি বেশি উন্নতি দেন। আল্লাহ রুজির কষ্ট রাখবেন না, দানায় দানায় বরকত দেবেন, আল্লাহ আসমানে জমিনে বালা দেবেন না। আল্লাহ যেমন দিলেন তমন দিন, কত কষ্ট মেহনত করে কত শখ করে জমানো পয়সা, আল্লাহ এনাদের সকলকে আপনি দান কবুল করে আমার নবী পাকের মহব্বতের উম্মাত উম্মাতিদের দলভুক্ত করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক ছোট ছোট বাচ্চারা দিচ্ছে, আল্লাহ এদের কপালটা সুখের কপাল করে দেবেন, আল্লাহ এনাদের স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেবেন, আল্লাহ এই বাচ্চাগুলোর আব্বা আম্মার হায়াত দারাজ করে দেবেন, বাচ্চাগুলো ভবিষ্যতে যেন আল্লাহ দীন ইসলামের খাদেম হতে পারে, এরা যেন আল্লাহ ভবিষ্যতে উজ্জ্বল জিন্দেগি নিয়ে সমাজে সম্মানের জীবন যাপন করতে পারে, সুখের জীবন পায়, সেই তৌফিকটুকু দান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারাই থাকবে। আমার এক বাবাজি নগদে 100 টাকা, কয়েদ একটা ছেলে, বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চারা পয়সা নিয়ে এসেছে, টাকা নিয়ে এসেছে, মাশাল্লাহ। আল্লাহ বাচ্চাদের কবুল করেন, আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ এদের হায়াতকে বাড়িয়ে দেন, আল্লাহ শরীরকে সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলো ভাইয়ের মধ্যে বলেন আর কে আছেন 5,000 টাকা? আগামী বছরের চালের জন্য 2,700 টাকা, বিরিয়ানি চাল, আচ্ছা আচ্ছা দিয়ে দিল 2,700 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 100 100, আমাদের মায়েদের দিকে পাঠিয়ে দেন একটু, মায়েদের থেকে কেউ মোটা মোটা দান দিতে চান 2,000 1,000, নামটা পাঠিয়ে দেন।
আসেন। আচ্ছা আগামী বছরে ওয়াদা ছিল আমারে ভাই, ইনি 1000 টাকা এখন দিয়ে দিলেন, নামটা কেটে দেবেন। হ্যাঁ মাশাআল্লাহ, তাকবীর, নারাই তাকবীর, আর একটু জোরে জোরে নারাই তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। অনেক যুবক ছেলেরা আছে ভালো রোজগার করে, ভাইরা 365 দিনে এক বছর হয়, 360 দিনের রোজগার বিবির জন্য, বাচ্চার জন্য, দুনিয়াদারির জন্য রেখে 4-5 দিনের রোজগার যদি বাৎসরিক একটা জীবনী জলসা হবে, এই নিয়ত করেন যে আমার 4 দিনের রোজগারের অর্থটা আমি জীবনী জলসার জন্য আমি দেব, আমার আল্লাহ আপনার শরীরকে সুস্থ রাখবে, আল্লাহ ব্যবসায় কারবারে বরকত দেবে। এতগুলো মানুষ আছেন, বলেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা দেবেন দ্বিতীয় নাম্বারে, 2000-3000 আগে আসুন। অনেকে আছেন এমন যে আপনি যে ঘরটায় আছেন ওই ঘরটা অনেক কষ্ট করে আপনার বাবা মা করে দিয়ে গেছেন, আপনি যে জমি জায়গাগুলো বাগান বাড়ি করে খাচ্ছেন ওগুলো আপনার আব্বা মা অনেক কষ্ট পরিশ্রম করে আপনাদের জন্য রেখে গেছেন, আজকে তাদেরই সেই রেখে যাওয়া সম্পদ থেকে আপনি সুখে আছেন, আর তারা এতিমের মতো কবরে পড়ে আছে। আপনারা তাদের কথা ভুলে যাবেন না, যাদের আব্বা নেই মা নেই, সবরে সানির নিয়েতে 1500 করে দিয়ে যান। আজকে এতগুলো মানুষ, আমি অধম সব থেকে বড় গুণাগার, আমার কত সম্মানিত বাপজিরা আছেন, কত শিক্ষিত ভাইয়েরা আছেন, আমার মায়েরা বোনেরা ছোট ছোট বাচ্চারা হাফেজ আলেম আছেন, সবাই মিলে আজকে খাস করে দোয়া হবে, আল্লাহ পাক এর যাযা বদলা আপনাদের দেবেন। আর কবরের যে সমস্ত মুরব্বীরা আছেন আল্লাহ পাক তাদের কবরে কিছু না কিছু সব পৌঁছে দেবেন। একটুখানি মন নরম করে আগিয়ে আসুন, অনেক টাকা জীবনে রোজগার করেছেন। কোনটা আছে না, প্রতিশ্রুতি আগে ছিল 1000 টাকা, এটাকে মায়েদের দিকে পাঠাতে হবে। তো আব্দুল আহাদ ভাই গেছে, ভাই টাকা কেউ সাথে করে নিয়ে আসেনি, আর কাফনের কাপড়ের পকেটও হয় না, আফসোস হবে চলে যাওয়ার পরে, কেয়ামতের ময়দানে নেকি কম পড়বে, একটা নেকি দিতে নিজের আব্বা মা কেউ রাজি হবে না, নিজের সন্তানও রাজি হবে না। মায়েদের ওখান থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মায়েদের ওখান থেকে 500-100-200 যে যা দিয়েছেন আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন তো না, আর একটু মন খুলে নারী তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। নারী তাকবীর, নারী তাকবীর। যে কথা বলছিলাম, কেয়ামতের ময়দানে মনে হবে সব কিছু গুছিয়ে রেখেই চলে আসলাম, যদি নিজের জন্য একটু কিছু করে আসি, নিজের জন্য একটু কিছু যদি করে যাই, এটা অনেক বড় দান। একটা নেকির জন্য কেউ কারো হবে না, সেই দিনের কথা একটু স্মরণ করুন। আপনাকে সব দিতে হবে না, আল্লাহ যতটুকু দিয়েছে ওর থেকে সামান্য সামান্য সবাই যদি দেন, অনেক সহজ হয়ে যাবে কাজটা পরিচালনা করতে। এখন বাচ্চাদের একটা জ্বর হলেও 1000 টাকা কুলায় না, আমাদের কমিটি ভাই কমিটি সদস্য ছিলেন, গত বছরে ইন্তেকাল করেছেন, ক্যান্সার হয়েছিল নাকি, হ্যাঁ ফিরোজ বিশ্বাস, তার নামে 1300 টাকা। তাকবীর দেন তো নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আজ আমাদের সে ফিরোজ বিশ্বাস ভাই যদি তিনি হায়াতে থাকতেন, তিনি আমাদের সঙ্গে আজ কত খুশি হতেন। আজ কবরস্থানে আমরা কেউ তার পাশে এখন নেই, অন্ধকার কবরে আছে। নাম কি বলো? মাসুর রনি ভাই, তিনজন মিলে 2000 টাকা নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। তিনজন মিলে 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, একটু কলিজা ভরে বলেন মারহাবা। দাতাগণ বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। যে কথা বলছিলাম যে আজকে সেই কমিটির সদস্য সেই ভাইটি আজকে কবরস্থানে, তার আপনজনরা ভুলে যায়নি,
সবরে সানির নিয়তে 1300 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দা কবুল করেন আল্লাহ আজকে কমিটির সদস্য হিসাবে তার নামটা আমরা স্মরণ করছি আল্লাহ তার নামটা মনে রেখেছি আজ তিনি বেঁচে থাকলে কতই খুশি হতেন আপনার ডাক এসে গেলে কেউ পারবে না আল্লাহ জানি না তিনি কেমন আমল করে গেছেন কবরের জগতে আল্লাহ আপনি যদি হিসাব চান হিসাব দেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দা বান্দির নেই আপনি যদি ধরেন সব ধরা পড়ে যাবে আল্লাহর দিনে কাজে যুক্ত ছিলেন জীবনী জলসায় দিনে শরীয়তের কাজে যুক্ত ছিলেন আজকে কবরের জগতে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান করে দিন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন সবাই যদি মনে করে 500 টাকা করে দেব এমন কোনো ব্যাপার নয় 500 টাকাটা খুব চাপ নয় আমাদের বাড়িতে মেহমান অতিথি আসলে 1000 টাকা বাজার করতে কুলায় না 1000 টাকা নিয়ে গেলে তারপরে মনে হয় কম পড়ে যাবে একটা বাচ্চা জ্বর হলেও 1000-1500 টাকা কমের উপরে বেরিয়ে যায় তা আল্লাহ নবী বলেছেন দান সাদকা করলে আল্লাহ পাক ওই দান সাদকাকে বিপদ মুসিবতের জন্য প্রতিবন্ধক বানিয়ে দেয় আপনার ঘরে বিপদ মুসিবত আসতে দেবেন এই দান সাদকা প্রতিবন্ধক হয়ে যাবে আপনাকে আমার আল্লাহ আপনার বাচ্চাদেরকে আমার আল্লাহ হেফাজত রাখবে প্রতিশ্রুতি ছিল ভাইয়ের নামটা জিজ্ঞেস করে নেন 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার হুমায়ুন ভাই 2000 টাকা দেবেন জোরে বলে মারহাবা তকবীর দেন না নারী তকবীর এত জিম ধরা হলে হবে আর একটু উচ্চ আওয়াজে মন খুলে তকবীর দেন তো নারী তকবীর আরো কলিজা ভরে নারী তকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আপনাদের অনেক উদারতা আছে আজকে নিয়ত করুন অল্প হলে দিয়ে শামিল হবেন দোজাহান 2000 টাকা তকবীর দেন না নারী তকবীর দোজাহান 2000 টাকা দেবে আল্লাহ কবুল করেন আল্লাহ কারবারে ব্যবসায় বরকত দেন বলেন আল্লাহুম্মা আমিন এতগুলো মানুষ আছেন একটা মানুষ এসে বলেন যে হুজুর আমার মায়ের জন্য সবরে সানির নিয়তে 2000 বা 1000 আমার আব্বা নেই আব্বার জন্য আজ তাদের কথা ভুলে আছেন তাদের কথা কি আপনাদের মনে পড়ে না আজ আপনি এসেছেন আপনার সন্তানেরা এসেছে আপনার আব্বা মার কথা আপনি এখানে বসে মনে করবেন একদিন আমরা থাকব না আমাদের সন্তানরা কিন্তু আমাদের কথা মনে করবে পরিবেশ তৈরি করে যেতে হবে সুযোগ সব সময় হয় না